ولنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আজকের এই অনুষ্ঠানের মহতরম সদর ইজলাস এবং বিদেশ থেকে আগত আমাদের অন্যতম শ্রদ্ধার ভাজন মুরব্বি হযরত মাওলানা নোমান বিন রহমান হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত আছেন এখানে বাংলাদেশ নেতা মুসলিম পার্টির সম্মানিত সহসভাপতি জনাব আব্দুর রহমান চৌধুরী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া এবং আপনাদেরও শুকরিয়া, আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন, আমাদের তৌফিক দিয়েছেন আল্লাহ পাক তৌহিদের কালামা শোনার জন্য। হামদ আল্লাহর জন্য, শুকরিয়া আপনাদের জন্য। আমার ভাইরা, কথা বেশি দীর্ঘায়িত করব না, আপনাদের জন্য আমি একটা সারপ্রাইজ নিয়ে আসছি আজকে এখানে, রফিকুল ইসলাম মাদানী। যদিও সেটা প্রথমে এই পূর্ব পরিকল্পিত ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের মহব্বত ভালোবাসার ইয়ে হিসেবে তাকে আমরা পেয়ে গেছি। যে কোনো কারামুক্ত ব্যক্তিকে সম্মান করা এবং তার পক্ষে দাঁড়ানো, এটা হলো নুসরত। আর এই জাতীয় মজলুম ব্যক্তিদেরকে এড়িয়ে যাওয়া, এটাকে বলা হয় খাদালা, সাহায্য না করা। হাদিস শরীফ আছে, কোনো মুসলমান ভাই আর এক মুসলমানকে তার বিপদের সময় যদি সাহায্য না করে, এমন এক মুহূর্তে যে মুহূর্তে তার সাহায্যের প্রয়োজন ছিল, তাহলে আল্লাহ পাক ওই সমস্ত মুমিনদেরকে বিপদে ফেলে দিবেন যারা ওই কাঙ্ক্ষিত সময়ে মুসলিমকে সাহায্য করে নাই। তো বাংলাদেশে সবার পক্ষে মুসলিম হওয়া সম্ভব না, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। সবার জন্য মুজাহিদ হওয়ার সৌভাগ্য ব্যাপার, সবাই মুজাহিদ হতে পারে না, মুজাহিদ হওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। আপনাদের কাছ থেকে আমরা আশা করব, আপনারা যত বেশি মুসলিমদের পক্ষে থাকবেন তত জালেম কিন্তু ভয় পাবে, কথা ঠিক কিনা? এবং সবচেয়ে জরুরি কথা যেটা, সেটা হলো মুসলিমকে কেন্দ্র করে একটা সেলিব্রিটিজম তৈরি করা, সেটাও কিন্তু কাঙ্ক্ষিত না। আপনি তাদের সে পদ অনুসরণ করে নিজে জুলুম অন্যায় সহ্য করার মতো সে ইমানি শক্তি আপনার মধ্যে আসছে কিনা, এটা হচ্ছে মূল্যায়নের বিষয়। বর্তমানে আমরা যেটা দেখতেছি, কারাগারে যখন আমাদের ভাইরা ছিল, আমরা ছিলাম, তখন আমরা এই দেশের জনগণের, আমাদের বিশাল সমর্থক গোষ্ঠীর একটা ভয়ঙ্কর একটা নীরবতা আমরা লক্ষ্য করেছি। আবার যখন আল্লাহ পাক কারাগারে পারে নিয়ে আসছে, তখন দেখতেছি মানুষ, দেখা যাচ্ছে মানুষের ঢল, মানুষের চাচ্ছাইলা। আল্লাহ না করুক, আবার যদি কোনো সময় আন্তর্জাতিক অথবা জাতীয় কোনো চক্রান্তের কারণে আবার যদি আমাদের কেউ কি বিপদে পড়তে হয়, আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছ থেকে, আপনারা সেই সময় বিপদে তাদের পাশে থাকবেন কিনা আপনারা, নাকি মুসলিমদেরকে মুরগির বাচ্চা যেভাবে চিল নিয়ে যায় ছুঁ মেরে ওইভাবে আপনাদের সামনে থেকে তারা আমাদেরকে নিয়ে যেতে পারবে? আমার কিন্তু, আমি আপনাদের এই কথার উপরে পুরোপুরি বিশ্বাস রাখতে পারতেছি না। এই জন্য একটা শোডাউনের সংস্কৃতি শুরু হয়েছে বাংলাদেশে, শোডাউনের সংস্কৃতি শুরু হয়েছে। সেটা হলো এই মুসলিম হওয়ার পর আমাদের চরিত্র একরকম, উনি যখন গাজী বিজয়ী হয়ে যখন আসেন তখন আমাদের চরিত্র কিন্তু আরেক রকম। আমি এখানে আদর্শিক কথা বলার জন্য এসেছি। আন্তর্জাতিক কুফার শক্তি ভয় পেয়ে যাবে যদি আজকে আমাদের ইমানপন্থী ইসলামপন্থী জনগণ তাদের নেফাক ছেড়ে সত্যিকার তারা নেফাক মুক্ত ইমান ধারণ করেন, এমন ইমান যে ইমান সবসময় অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার জন্য প্রস্তুত থাকে। আমার ভাইরা, আমার আরেকটা মাহফিলে যেহেতু যেতে হবে, আমি আমার ছোট ভাইকে বসেই যাবো এখন, খুব অল্প সময়ে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। কোরআনে কারিমে দু একটা আয়াত পড়ছি আর একটা দুটো হাদিস পড়েছি, আমি দুটো বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, খুব ভালো করে শুনবেন। এই দুটো বিষয়কে মনে করবেন আপনারা আমাদের দ্বারা স্বরূপ। একটা বিষয় খুব সমকালীন ছোট্ট একটা বিষয়, যেটা ট্রান্সজেন্ডার এই নামে আমাদের কাছে পরিচিত। আর একটা বিষয় যেটা যদিও আন্তর্জাতিক মনে হয় ফিলিস্তিনের বিষয়, কিন্তু আমি আমার আজকের আলাপের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ফিলিস্তিনের বিষয়টা যদিও
এটা হামাসের সাথে সম্পৃক্ত মনে করা হয়, কিন্তু এটার সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে আপনিও কোনো না কোনো ভাবে এটার সাথে যুক্ত আছেন এই সংকটের সাথে। এটা বোঝার দরকার আছে কিনা? প্রথম বিষয়টি খুব সমকালীন একটি প্রসঙ্গ, ট্রান্সজেন্ডার মানে হলো লিঙ্গ পরিচয় পরিবর্তন, লিঙ্গ পরিচয় পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন না শুধু, এ সম্পর্কে আপনারা জানা আছে তো? আপনাদের কয়জন জানা আছে দেখি? ট্রান্সজেন্ডার তো অডিয়েন্স খুবই, তো দেখেন এখন কিভাবে আপনারা লড়াই করবেন। আপনারা আসছেন এখানে মনে হচ্ছে কিছু মনে না করবেন, বিনোদন করার জন্য আসছেন এখানে। আমাদের বাংলাদেশে কমে লুতের আমল চাপিয়ে দেওয়া হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে, সে আন্দোলন শুরু হয়েছে এবং সেটাকে রাষ্ট্রীয় আইন করা হচ্ছে, আর আমাদের শ্রোতাদের অনেকে সেটা সম্পর্কে জানেন না। লিঙ্গ পরিচয় পরিবর্তন এটা ব্যাপকভাবে এখন বাংলাদেশে এখন আলোচনার বিষয়বস্তু, ব্যাপক আলোচনার বিষয়বস্তু। অর্থাৎ একজন পুরুষ তার পুরুষত্বের পরিচয় বাদ দিয়ে সে যখন মনে চায় সে তার নারী হিসেবে সে তাকে পরিচয় ধারণ করবে তার, অথবা একজন নারী তার নারীত্বের পরিচয় বাদ দিয়ে সে যে কোনো মুহূর্তে চাইলে সে তার পুরুষত্বের পরিচয় সে ধারণ করবে। এর জন্য ভারতে এবং বিভিন্ন জায়গায় বিদেশে অবশ্যই ইউরোপে অপারেশনের মাধ্যমে মানুষ লিঙ্গ পরিবর্তন করে, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী হয়। কেউ যদি অপারেশন নাও করে নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী হওয়ার জন্য, কিন্তু সে তার সামাজিক পরিচয় দিচ্ছে একজন পুরুষ নারী হিসেবে কিংবা একজন নারী পুরুষ হিসেবে, তাও সেটা ধর্তব্য হবে যদিও সে অপারেশনের মাধ্যমে সেটার কোনো প্রাকৃতিক সেটাকে কৃত্রিম উপায়ে কোনো পরিবর্তন করা হয় নাই। এটা হলো আল্লাহর বিরুদ্ধে মানুষের বিদ্রোহ এবং বাগাবতের চূড়ান্ত রূপ হচ্ছে এটা, এবং এটা মূলত প্রকারান্তরে ইনডাইরেক্টলি লুত আল ইসলামের কৌমের যে আমল ছিল, সমকামিতার যে আমল, সেই আমলটাকে পুরো জাতির উপরে চাপিয়ে দেওয়ার জন্য এটা বিরাট একটা সূক্ষ্ম একটা ষড়যন্ত্র। এটা এই পর্যন্ত পাশ্চাত্যের ইতিহাস গবেষণা করে যেটা দেখা গেছে, পাশ্চাত্যের সংস্কৃতি এবং কালচার, পাশ্চাত্যের যে ভ্যালুজ এবং মূল্যবোধ, সে মূল্যবোধের মধ্যে অন্যতম ছিল নারী একটা প্রসঙ্গ ছিল। এবং বাংলাদেশে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রথম আনুষ্ঠানিকভাবে নারী উন্নয়ন নীতি সরকার পক্ষ থেকে পেশ করা হয়েছিল, আবার সেটা পাশ হওয়ার কাছাকাছি ছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার আমলে, সেনা সমর্থিত আমলে, যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের উপরে মারাত্মকভাবে দমন নিপীড়ন চলতেছিল, সবাই কারাগারে ছিল, খালেদা জিয়া, শেখ হাসিনা সহ সবাই সকলেই প্রায়, যখন বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থকদের পক্ষে কোনো প্রকার রাজপথে মিছিল এবং আন্দোলনের সুযোগ ছিল না, সেই সময় সচেতন নেতৃবৃন্দ বলতে পারেন একমাত্র ওলামায়ে কেরাম, মাদ্রাসা নিরহ তলাবাঙ্গ ছাত্ররা রাজপথে তারা প্রতিরোধ কায়েম করেছিলেন, এবং সেনা সমর্থিত শক্তিশালী গভর্নমেন্ট ক্ষমতা থাকা সত্ত্বেও সেই সময় তারা আমাদের এই দাবির সামনে তারা অবরত হয়েছে এবং সরকার নারী নীতি পাশ করা থেকে বিরত রয়েছিল। যদিও সেই সময় আমাদের কিছু ভাই গ্রেপ্তার হয়েছিলেন, পরবর্তী সময়ে এই সরকার ক্ষমতায় আসার পর আবার নাস্তিক এবং কমিউনিস্টের চক্রান্তের মাধ্যমে আবার নারী উন্নয়ন নীতিকে আবার সামনে আনা হয়। ওলামায়ে কেরামের প্রতিবাদ অব্যাহত ছিল, তারা নারী উন্নয়ন নীতির মধ্যে কিছু আংশিক পরিবর্তন করে সেটাকে আইন হিসেবে পাশ করিয়ে নেয়। এই যে সামান্য কিছু পরিবর্তন তারা করেছে, যদিও সেটাতে মৌলিক পরিবর্তন হয়নি বলে আমরা মনে করি, সেটাও কিন্তু ওলামায়ে কেরামের অবদান। পাশ্চাত্যের নারী উন্নয়ন নীতি, পাশ্চাত্যের মানবাধিকারের চার্টারের ঘোষণা এবং পাশ্চাত্যের গণতন্ত্র, পাশ্চাত্যের ধর্মনিরপেক্ষবাদ, প্রত্যেকটা বক্তব্যের পিছনে কিন্তু নারী একটা বড় ধরনের একটা উপাদান। এবং শিল্প বিপ্লব হওয়ার পর যেটা আল্লামা জাসির থাকি ইসমানি সাহেব, উনি সহ আর অনেক লেখকরা লিখেছেন, এই নারী স্বাধীনতার আওয়াজ ওই সময় জোরদার হয়েছিল যখন শিল্প বিপ্লবের পরে কারখানায় এবং বিভিন্ন অফিস আদালতে কাজের চাপ বেড়ে গেল, তখন পুরুষের দরকার বিনোদনের জন্য, তার নারী সহকর্মী দরকার, নারী অফিসার দরকার, নারী এই
অধীনস্থ কর্মচারী দরকার তার বিনোদনের জন্য, নারীকে বিনোদনের খোরাক হিসেবে এই আধুনিক শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে তারা সেটাকে ওইভাবে গ্রহণ করে এবং নাম দেয় নারী অধিকার। আসলে আসলে নারী অধিকার নয়, সেটা হলো জীবন ব্যস্ততার মধ্যে যে পুরুষ সময় কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, তার অফিসিয়াল টাইমে জাস্ট তার ভোগের অস্ত্র হিসেবে, ভোগের একটি মাধ্যম হিসেবে তারা নারীকে বলল মোশারাকা ফিল আমাল, কাজের মধ্যে তাদেরকেও পার্টিসিপেশন করা, কাজের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করা। এইভাবে এইভাবে দীর্ঘদিনের ইতিহাসের প্রক্রিয়া দেখা গেছে একটা জেনার কালচার তৈরি হয়েছে, একটা ব্যভিচারের সমাজ আমাদের মুসলিম দেশে দেশে তৈরি হয়েছে, একটা একটা আল্লাহর গজবের রাস্তাকে প্রশস্ত করে এমন এক কবিরা গুনার সমাজ সংস্কৃতি এবং কালচার সহজভাবে নর্মালভাবে আমরা সেটাকে মেনে নিয়েছি। এটাকে বলা হয় নর্মালাইজেশন, স্বাভাবিককরণ, অর্থাৎ একটা অসময় বস্তুকে স্বাভাবিক করা। এক সময় যখন নারী পুরুষের অবাধ মেলামেশার কথা বলা হতো, নারীদের প্রকাশ্যে ছেলেদের সাথে মিলে ফ্রি মিক্সিং করে শিক্ষা নেওয়ার কথা বলা হতো, এক সময় যখন নারীদেরকে নির্বাচন আসার কথা বলা হতো, এক সময় নারীদেরকে বিভিন্ন সামাজিক রাজনৈতিক এনজিওদের কাজ করার জন্য বলা হতো, তখন মানুষ সেটাকে অত্যন্ত আশ্চর্যভাবে সেটাকে দেখত। পরবর্তীতে মানুষ সেটাকে স্বাভাবিক হিসেবে তারা নিয়ে নিল এবং এমন একটা পর্যায়ে গেল যে কোন মহিলা যদি তার যৌন কর্মের পক্ষে রাষ্ট্রীয় কোনো সার্টিফিকেট সে যদি নেয়, আইনগত পারমিশন যদি নেয় এবং সে যদি বেশ্যাবৃত্তিতে যদি লিপ্ত হয়ে থাকে, বিদ্যমান আইনে এবং আন্তর্জাতিক আইনে, আন্তর্জাতিক অর্থনীতির আইনে পরিষ্কারভাবে লেখা আছে। আমি ফেকার ছাত্র, হাদিসের ছাত্র, পাশাপাশি আমি আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির ছাত্র এবং আমি অর্থনীতির ওস্তাদ, টিচার, সেখানে পরিষ্কার লেখা আছে যে নীতি নৈতিকতা, পাপ পুণ্য এই সমস্ত বিষয় অর্থনীতির মধ্যে দেখার কোনো বিষয় নয়। সুতরাং যৌন কাজ এটা একটা শিল্প, মদ বিক্রি করা এটা একটা শিল্প, মদ বিক্রি করা যেমন একটা অর্থনৈতিক কাজ, এইভাবে কেউ যদি নিজের যৌনতাকে বিক্রি করে এটাও একটা অর্থনৈতিক কাজ। অতএব বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশে পাশ্চাত্যের অনুকরণে যে আইনটা পাশ করা হয়েছে সেটা হলো যৌন কর্মী, সেক্স ওয়ার্কার যাদেরকে বলা হয়, অর্থাৎ তারা পারমিশন নিবে, সে পারমিশন নিয়ে আইনগতভাবে তাদের এই অধিকার থাকবে এক ওই মহিলা যে কোনো সময় যে কোনো পুরুষের সাথে তার শারীরিক সম্পর্ক স্থাপন করবে এবং এই শারীরিক অবৈধ সম্পর্ক স্থাপন করতে গিয়ে যদি তাকে কেউ হেনস্থ করে, অসম্মান করে, তাকে যদি কেউ যদি বেশ্যা বলে, তাহলে সে বেশ্যার বিচার হবে না, বরং আপনার নামে মানব এই মানহানির বিচার হবে আপনার বিরুদ্ধে, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং শব্দ ফাঁদ তৈরি হয়েছে পরবর্তী কি দর্শন, এবং এই সমস্ত শব্দ ফাঁদে আমাদের ইসলামপন্থীরা পড়ে যাচ্ছেন, বলা হচ্ছে দর্শন মহাপাপ। এখন ইসলামপন্থীরাও সেমিনার, সিম্পোজিয়াম, বক্তৃতা তারা বলতে লাগলো দর্শনকে না বলুন, ইসলামে দর্শন নেই। দর্শন হলো জোরপূর্বক নারীর অসম্মতির ভিত্তিতে কোনো যৌনকর্মে লিপ্ত হওয়া, নারীর সম্মতি ছাড়া। এইভাবে ইপটিজিং নামে একটা শব্দ আমাদের সমাজে প্রচলিত আছে, কথা ঠিক কিনা? ইপটিজিং হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তাকে তার সম্মতির বিপরীত তাকে হয়রানি করা। কিন্তু সে যদি তার সম্মতি দেয়, আপনি তাকে টিপ্পণী দিয়েছেন, তাকে শিস দিয়েছেন, তাকে আঘাত করেছেন, তাকে টাচ করেছেন, এবং আদালতে সে যদি গিয়ে বলে এটার পিছনে আমার সম্মতি ছিল, তাহলে ওই ছেলের বিরুদ্ধে কোনো বিচার হবে না, সেটাকে অন্যায় হিসেবে, সেটাকে বর্তমান বিদ্যমান আইন সেটাকে অন্যায় বলে গ্রহণ সেটাকে করবে না। এইভাবে কোনো নারী পুরুষ তাদেরকে অবৈধ মেলামেশায় কোনো জায়গায় তাদেরকে যদি পাওয়া যায়, নারী যদি বলে সে আমাকে কোনো জোর করে নেয়, আমি আমার সম্মতির ভিত্তিতে সেটা করেছি। আপনারা জানেন বাংলাদেশে বিগত দিনে অনেকগুলো ঘটনা ঘটেছে, মা বাবা ছেলের বিরুদ্ধে দর্শনের মামলা নিয়ে গিয়েছিল, মেয়ে আদালতে স্টেটমেন্ট দিয়েছে ছেলে আমাকে জোরপূর্বক করেনি, আমি আমার সম্মতির ভিত্তিতে তার সাথে আমি সংসর্গ কায়েম করেছি, তার সাথে আমি শারীরিক সম্পর্ক কায়েম করেছি। অতএব আদালতে মেয়ের পক্ষ থেকে স্টেটমেন্ট আসার পক্ষ পর আর ওই ছেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তার মানে বর্তমান পাশ্চাত্যের প্রভাবে বাংলাদেশ সহ পৃথিবীর অসংখ্য মুসলিম দেশে দেশে দর্শনকে জোরপূর্বক জেনা করা, যেটাকে ইসলামী আইনের ভাষায় বলা হয় জেনা বিল জবর, জেনা বিল জবর। এখানে মাদ্রাসার ছাত্ররা আছেন,
ফেকার ছাত্ররা আছেন আপনারা অবশ্যই সেটা বুঝেন, অর্থাৎ জোরপূর্বক জানা জানা বিল জবরের বিষয় হলো মেয়ের যদি সম্মতি না থাকে, ছেলে যদি তাকে জোরপূর্বক জানা করে তখন ছেলের বিরুদ্ধে শাস্তি হবে, যেহেতু মেয়ে এখানে মজলুম মেয়ের বিরুদ্ধে শাস্তি হবে না। জানা বিল জবর করা যেমন পাপ, জানা বি তওয়াইয়া স্বেচ্ছায় যদি জানা করে সেটাও কিন্তু পাপ। দর্শন হচ্ছে জানা বিল জবর অর্থাৎ জোরপূর্বক কেউ যদি তাকে জানা করে তার সাথে অন্যায় লিপ্ত হয়, আমাদের আইনে একমাত্র সেটাই পাপ। জানা করতে পারবে, জোর করা যাবে না। যদি জোর ছাড়া সম্মতির ভিত্তিতে হয়ে থাকে তখন তাতে নাউজুবিল্লাহ কোনো আপত্তি নাই। আমার ভাইয়েরা ব্যাপারটা কি আপনাদের কাছে ক্লিয়ার? এখন আমরা কি দর্শনের বিরুদ্ধে নাকি আমরা জেনার বিরুদ্ধে? আমরা আমরা সর্বরকম জেনার বিরুদ্ধে। অথচ দর্শন শব্দ মানে হলো একমাত্র ওই জেনাটা খারাপ যেই জানা সম্মতির বিপরীত হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। দর্শন দর্শন এই শব্দ বলার মাধ্যমে, এই শব্দ বলার মাধ্যমে আমাদের সমাজে জেনাকে বৈধতা দেওয়া হচ্ছে, কথা ঠিক কি না? দর্শন মানি না, দর্শনকে না বলো দর্শন চলবে না, ইসলামে দর্শন নাই, তার মানে কি ইসলামে কি জেনা আছে নাউজুবিল্লাহ? ব্যাপারটাকে বুঝতে পেরেছেন আপনারা? এগুলো এক একটা শব্দ ফাঁদ, জঙ্গিবাদ শব্দ ফাঁদ, মৌলবাদ শব্দ ফাঁদ, গণতন্ত্র শব্দ ফাঁদ, এই শব্দ ফাঁদে কখনো পা দিবেন না আপনারা। এবার আসুন, এই সমাজকে এই রাষ্ট্রকে ব্যভিচারী তারা বানিয়ে ফেললো সারা বিশ্বে। এই পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে আমাদের দেশে জেনা আম হয়ে গেছে, কথা ঠিক কি না? কথা ঠিক কি না? ঘরে ঘরে প্রেম চলতেছে কিনা, কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়ের হলে হলে, রুমে রুমে, এমনকি আমাদের প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা পর্যন্ত অবৈধ প্রেম বাজিতে তারা লিপ্ত হয়ে গেছে তারা, এবং মা বাবা বাধ্য হয়ে যাচ্ছে এই সংস্কৃতিকে মানার জন্য। তাহলে মোটামুটি এটা অতীত হয়ে গেছে যে আমাদের এই সমাজ জেনার সমাজ, আমাদের আইন জেনার আইন, আমাদের রাষ্ট্র ব্যবস্থা জেনার রাষ্ট্র ব্যবস্থা, আমাদের কালচার জেনার কালচার। আমাদের এই যুদ্ধ শেষ করার পরে কুফার এখন সেটাতে সন্তুষ্ট নয়, কুফার সেটাতে সন্তুষ্ট নয় যে জানা এটা তো একটা গুণা, এটা তো একটা পাপ, আমরা এটা নর্মাল করে ফেলেছি। এবার তারা গেল কৌমে লুতের আমলে, কৌমে লুতের আমলে সমকামী থেকে কি করা হচ্ছে এখন নর্মাল করার চেষ্টা করা হচ্ছে, সমকামী আন্দোলন বাংলাদেশে খাড়া হয়েছে, কথা ঠিক কিনা? আমি পুরো বাংলাদেশের কথা বলতে পারবো না, এখানে হানাদারি মাদ্রাসার ছাত্ররা আছে, আছে কিনা এখানে, এবং মেঘল মাদ্রাসার ছাত্ররা আছে, এবং এরপরে যারা আওয়াম ভাইরা আছেন আপনারা হেফাজত ইসলামের সমর্থক ভাই, আমি সকল মাদ্রাসার ছাত্রদেরকে হেফাজত ইসলামের দায়িত্বশীল হিসেবে আমি বলতে চাচ্ছি এই কথা। এবং যারা আমাদের আওয়াম ভাই, যারা মাদ্রাসার আলেম ছাত্র নন কিন্তু যারা আমাদের দাওয়াতের সহযোদ্ধা, আমাদের জিহাদের সহযোদ্ধা, যারা আমাদের ইমানের সংগ্রামের সহযোদ্ধা, আপনাদেরকে আমি ঘোষণা করতেছি, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিংবা চট্টগ্রামের কোন স্কুলে কোন কলেজে কোন রাস্তায় ঘাটে যদি ট্রান্সজেন্ডার না ইস্যু নিয়ে কোন সংগঠন মাঠে নামে তাদের হাত গুড়িয়ে দেওয়া হবে, তাদের হাত, তাদের হাত ভেঙে দেওয়া হবে, তাদের হাত। আমি যখন ডাক দিব তোমাদেরকে, ছাত্রদেরকে বলছি যেখানে ডাক দিব তোমরা ঝাঁপিয়ে পড়বে সেখানে। বাংলাদেশের শুধু আমি চট্টগ্রামের কথা বলতে চাই, আমি অনুরোধ করবো আমার সংগঠনকে বাংলাদেশের প্রত্যেক জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাহিদ তৌহিদবাদী ছাত্রদেরকে আমি ডাক দিব, যদি সেখানে কোনো আন্দোলন দাঁড়ায় ট্রান্সজেন্ডারের পক্ষে, কমুলুতের আমলের পক্ষে, সমকামীদের পক্ষে, তাদেরকে সেখানে দাবিয়ে দেওয়া হবে, তাদেরকে সেখানে কোনো আইন লাগবে না, কোন পারমিশন লাগবে না, সেখানে কমিলুতের আমলের এজেন্ডা নিয়ে, এই ব্যানার নিয়ে কেউ কোনো কোন স্কুলে, কোন কলেজে, কোন রাস্তায়, কোন বাজারে কেউ নামতে পারবে না, ওখানে যুদ্ধ হবে সেখানে। রাজনীতি শুনেন, শুনেন, এই শুনেন, কাদিয়ানি, কাদিয়ানিদের বিরুদ্ধে আমরা আজকে দশকের বছর সংগ্রাম করেছি, কাদিয়ানিদের বিরুদ্ধে দশকের বছর সংগ্রাম করেছি, তাদেরকে কাফের নিষিদ্ধ করার দাবি উঠেছে। আমাদের শক্তি আছে, জনগণ আছে, এদেশের লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র, লক্ষ লক্ষ ইমানদার তৌহিদবাদী কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবাই মিলে কাদিয়ানিদের আস্তানা যে কোনো মুহূর্তে আমরা গুঁড়ি দিতে পারি চাইলে আমরা, কিন্তু তোমাদের আইনের প্রতি, আইনের প্রতি আমরা সহনশীলতা প্রদর্শন করে, এটা আমাদের ইমানের দুর্বলতা অবশ্য, সেজন্য আমরা সেটা করি নাই, ওটা আমাদের ইমানের দুর্বলতা,
কর্মলোচন আমলের ক্ষেত্রে আমাদের কোন ইমানের দুর্বলতা প্রকাশ পাবে না, যেখানে যাকে পাবো সেখানে সেখানে আঘাত করা হবে, সেখানে কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, কোনোভাবে দেওয়া হবে না এই এজেন্ডা বাস্তবায়ন করতে। আল্লাহ যাকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন মৃত্যু পর্যন্ত সে পুরুষ হিসেবে থাকতে হবে তাকে। আল্লাহ যাকে নারী হিসেবে তৈরি করেছেন মৃত্যু পর্যন্ত তাকে নারী পরিচয় নিয়ে থাকতে হবে। আল্লাহর দেওয়া পরিচয় নারীত্বের পরিচয় বাদ দিয়ে পুরুষত্বের পরিচয় নিয়ে নিলে তাকে সেখানে দমানো হবে, তাকে সেখানে হাত ভেঙে দেওয়া হবে তার সেখানে, যার যেটা পরিচয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام. الله পাক এখানে নারী পুরুষের কথা বলছেন কিনা? নারী পুরুষকে প্রাকৃতিকভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, নিয়মতান্ত্রিকভাবে সৃষ্টি করেছেন। এটা আল্লাহর কুদরতের নিজাম, এটা আল্লাহর কুদরতের পদ্ধতি, এটা আল্লাহ। এই বিয়াদবের দল যারা আগে দর্শন ছাপিয়েছে আমাদের সমাজে, যারা জেনা ছাপিয়েছে আমাদের সমাজে, যারা জাহিরের শিক্ষা ব্যবস্থা ছাপিয়ে দিয়েছে, এই নাস্তিকের দল ইউরোপের গুন্ডা পান্ডাদের অনুসরণ করে বাংলাদেশেও যে সমস্ত নাস্তিক মুভমেন্ট তৈরি হয়েছে এবং সরকারকেও তোমরা বাধ্য করতেছো এই সমস্ত কাজ করার জন্য, অনেক কাজ করেছো, এবার থেমে যাও তোমরা এখানে। তোমাদের মা বাবার বিয়ের সময় কোরআনের এই আয়াত তেলাওয়াত করা হয় নাই? হয়েছে কিনা? বিয়ের খুতবা হয় কিনা? হয় না? বিয়ের খুতবার সময় কি পড়া হয়? ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. ওই ওখান থেকে তো নারী এবং পুরুষ আদম থেকে শুরু করে আদম থেকে হাওয়া, এরপর থেকে নেশা রেজাল, এটা আল্লাহের নিয়ম, নারী পুরুষ এভাবে চলতে থাকবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম মাতা আল হায়াতিদ দুনিয়া। আল্লাহর বিরুদ্ধে বিয়াদবি, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, এটা তুমি নিজের বিরুদ্ধে বিদ্রোহ করতেছে, এটা হিম্মত আছে আপনাদের? এই দাওয়াত পৌঁছে দেবেন সবাইকে নাকি? জিহাদ 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 চাই, জিহাদ হলে আমি নাই এরকম নাকি ব্যাপার তো এরকম হয়েছে? এখন তো রফিক মাদানিকে দেখার জন্য সবাই পাগল হয়ে গেছেন, ঠিক কিনা? আল্লাহ না করুক ওকে পথ থেকে ধরে নিয়ে যাক, তখন ছাপিয়ে পড়বেন নাকি আপনারা? আগে আপনাদের ইমানের দুর্বলতা ছিল, এত লক্ষ লক্ষ তৌহিদ জানা থাকা সত্ত্বেও এইভাবে মুরগির বাচ্চার মতো আমাদের কেমনে নিয়ে যায় সামনে, আর এটা হবে, হতে পারবে? যাই হোক, সেটা তো করবেন না আমাদের জন্য, অন্তত এই সমস্ত জানাবে বিচার বন্ধ করার জন্য রাজপথে নামিয়ে, যদি কোনো কিছু এরা করে থাকে নজরদারি রাখবেন এখন থেকে, ঠিক আছে? নজরদারি রাখবেন এই ট্রান্স এজেন্ডার ইস্যু নিয়ে, কারা কোথায় কথা বলতেছে, কোনো মুভমেন্ট খারাপ হচ্ছে কিনা। আচ্ছা, এটা হলো একটা বিষয়। আমাকে একজন এক কানে ফিস ফিস করে কি বলতে চাচ্ছেন বলুন। আমি তো আলোচনা তার অনুরোধ করতেছিলাম ভাই, আয়োজকদের চাপের মধ্যে আছে, ঠিক আছে? এমনি আরেক মাস পরে রফিক মাদানি আমরা সবাই বাসে কিনা লাগে না, রাত দিন ঘুম নাই আমাদের, বিশ্বাস করবেন না সেটা। আত্মীয় স্বজন রাগ করতেছে, পরিবারের সদস্য রাগ করে আমাদের উপরে, কিছু করে না, কেউ সন্তুষ্ট করতে পারি না। কালকে আলপরার দ্বারাজ করে ধরে ধরে ফ্ল্যাট ধরছি, আমাকে এয়ারপোর্টে কেউ দেখতে পারে না আমাকে, আমি সবসময় এদের ডিস্টার্ব করি, এই ফ্ল্যাটগুলোকে 5-10 মিনিট আটকে রাখি আমি। তো যাই হোক, এখন কষ্ট করে ঢাকা গেলাম, ওখান থেকে দৌড়ে আবার গাড়ি নিয়ে ওই যে পদ্মা সেতুর পারে জজিরে গেলাম, ওখান থেকে আবার অনেক রাত হয়ে গেলো, আসলাম রাস্তায় দাঁড়াছিলাম 2 ঘন্টা, গাড়ি নেই কিচ্ছু নেই, অনেক পরে কষ্ট করে আসছি। এরপর মেহমান মেহমান মেহমান, আর ওয়াজ মাহফিল এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু না, আপনার কিছু মনে করিয়েন না, এগুলো আমার কথা বলতে খুব ভালো লাগে আসলে, সেরকম না, এগুলো অন্য বক্তাদের লাগতে পারে। আমি সারাদিন দাবাদি কাজ করি আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের অনেক শিক্ষিত ভাইয়েরা বোনেরা আলহামদুলিল্লাহ দিনের দিকে আসতেছে। আপনারা মনে করছেন সরকার বা গোয়েন্দা সংস্থা মনে করতে পারে যে প্যান্ডেলে কিছু লোকটুক পাইছে তো একটু আবেগ এসে গেছে, না, আলহামদুলিল্লাহ 2 বছর যে কারাগারে ছিলাম, এই রাষ্ট্রের সকল বাহিনীর যারা সাধারণ সৈনিক সবাই বেশিরভাগ এরা হেফাজত ইসলামের, আমি দেখছি পুলিশের রিমান্ডে দেখেছি পুলিশের হেফাজত আমাদের চেয়ে বড় হেফাজত, র্যাবের কাছে গেছি আরো দেখেছি হেফাজত, ঠিক আছে, আরো যত সংস্থার কাছে গেছি, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে PBI ভয়ঙ্কর একটা সংস্থা না, অভিনব টর্চারিং করে, অভিনব মানে একটা এমন এক টর্চারিং এর পদ্ধতি যেটা আর
কোন সময় আমি দেখিনি বাংলাদেশে সবচেয়ে বেশি তো টর্চারিং হয়েছে আমার উপরে মামুন সাহেব ঢুকছে তো আলহামদুলিল্লাহ এটা এখন আড়াই বছর হয়ে গেল আমার ঢোকা শুরু হয়েছে 2010 সাল থেকে কয় সাল থেকে 9 সাল থেকে ঢুকছি 10 সালে বের হয়েছি 13 সালে ঢুকছি 16 সালে বের হয়েছি 21 সালে ঢুকছি 23 সালে বের হয়েছি তো অভিনব এত রিমান্ড ভিন্ন একটা রিমান্ড দেখলাম পিবিআই এর রিমান্ড হলো ওরা গায়ে একটা টোকাও দিবে না আপনাকে একটা গালিও আপনাকে দিবে না সুন্দর মতো চেয়ার আপনাকে বসে রাখবে আমার মামা এখানে আছেন আমার খালু ওনার ভাই এই রিজওয়ান আরমান আমাদের কাতব সাহেবের সাহেবজাদা কাতব সাহেব ছিলেন তো রহমতুল্লাহ আলাই ওনাকেও করছিল টর্চারটা এরপরে ওনার পর আমাকে নিয়ে গেছে আমাকে করছে কিছু কোনো টোকা দিবে না কিচ্ছু করবে না বসে রাখবে চেয়ারে কতক্ষণ 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা এরপর আপনি ঘুমাসবেন আপনার রাত হবে বল বসে থাকবে আচ্ছা ঠিক আছে বসে রইলাম তাহলে এখানে বসে ঘুমাই আমি এখন ক্লান্ত ছিলাম আসার সময় গাড়ির সিটে আমি ঘুমাইছি যাদের সফর থাকে তাদের গাড়ির সিটের মধ্যে একটু ঘুমিয়ে নিতে হয় এখন যদি রিমান্ডে আসি তো ঠিক আছে তোমরা তো বিছানায় শুতে দিবে না তাহলে কি করো এই চেয়ারে বসে শুবো পিবিআই এর লোকদের দায়িত্ব হলো ওই লোকটাকে সর্বক্ষণ জাগ্রত রাখা কোনো যদি শুতে না পারে জুড়েতে পারবো না জিমাইতে পারবো না যে একটু জিমাচ্ছে এক ঘুমা পারবো না এই জীবনে প্রথম দেখলাম মানুষ যে না ঘুমালে যে পাগল হয়ে যায় হ্যাঁ আবার আমরা পাগল টাগল হই না আলহামদুলিল্লাহ পাগল হলে তো সুরা বাকরা মুখস্থ করে আসতে পারতাম না আলে আমরা মুখস্থ করে আসতে পারতাম না কোরআন তাফসীর লিখে আসতে পারতাম না হাদিস লিখে আসতে পারতাম না কথা ঠিক কিনা সব মিলে কমপক্ষে 1000 পৃষ্ঠা কম হবে না আমার লেখালেখি কারাগারের ভিতরে কমপক্ষে 1000 পৃষ্ঠা নিজে আমার বেশি হবে তো মাথা নষ্ট লিখে পারতাম এগুলো আলহামদুলিল্লাহ ওরা চাইছে মাথা নষ্ট করার জন্য আল্লাহরও মাথার তেজ বানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এখন সারপ্রাইজটা আপনাদেরকে বলি এই দুর্ধর্ষ সংগঠন মানে এই সংস্থা অভিনব এই বাবুল আক্তার কত বড় সে একটা মানে দুর্ধর্ষ গিয়েছিল পুলিশের কত লোকের ক্রস ফায়ার করছে এদের দেখছি একেবারে ইন্দুরের মতো বেচারা অসহায় হয়ে গেছে এখন নাম শুনছেন না বাবুল আক্তার আপনার হাটাজারির হ্যাঁ অন্যায় আসলে কেউ কেউ ছাড়ে না আরো আরেকজন ওসি প্রদীপ ছিলেন তো আরেক মাস্টার এর সাথে দেখা হয়েছে আমার আমার পাশের রুমে ছিল কালেমার দাওয়াত দিতে দিতে ওকে আমি ঘামিয়ে ফেলছি ওকে আমি একদম শিশুর মতো কান্না শুরু করছে ওসি প্রদীপ আমি বললাম তোমার বাঁচার একটা অভ্যাস আছে তুমি তোমার রবকে চিনো তুমি তোমার রবকে চিনো সব জায়গায় দাওয়াত দিছে যাই হোক এই বাবুল আক্তারকে ছাড়া নাই পিবিআই ওখানেও তাকে ঘুমাতে দেয়নি এটা অভিনব আপনি একটু প্র্যাকটিস করে দেখতে পারেন চেয়ারে বসে দেখবেন ঘুমাবেন না এখন থেকে শুরু করে কালকে সকাল 10টা পর্যন্ত তো কিছু অফিসার তাকে তারা একটু হেল্প করে সেই দুর্ধর্ষ বাহিনী এই সমস্ত ক্যাডার অফিসাররা আলহামদুলিল্লাহ আমার ছাত্র এখন এখনো লাল খাবার পড়তেছে গিয়ে দেখবেন আমার কাছে আলহামদুলিল্লাহ কথা বুঝেন নাই বলেন এই গোয়েন্দা সংস্থার দুর্ধর্ষ অফিসাররা যারা এইভাবে মানুষকে নির্যাতন করতে এক সময় ওরা এখন কি বললাম না হেফাজত শুধু হেফাজত না একেবারে ডাইরেক্ট এখন আমার শরীর কোর্সের ছাত্র এরা বিশ্বাস হয় না আপনাদের হ্যাঁ দেখবেন আমাদের এখানে মসজিদে রাত দিন 24 ঘন্টা দারাজ চলতেছে কোরআন বা বিভিন্ন পুলিশের কিছু ভাইকে দেখবেন বিভিন্ন এরা ওই সময় তো পথ থেকে ফিরে আসছে এই জন্য জুলুম নির্যাতন নিপীড়ন এগুলো ক্ষতি না এগুলো বরং কি এগুলো হেদায়তের একটা মাধ্যম কিসের মাধ্যম হেদায়তের মাধ্যম যাই হোক এখন রবি ইসলাম মাদানি চলে গেছে আসতে কতক্ষণ লাগে আমার নাকি ততক্ষণ কথা বলতে হবে আমার এত কথা বলার শক্তি নাই আমি এখন দ্বিতীয় বিষয়বস্তু শুরু করতেছি একটা শেষ ট্রান্সজেন্ডার ইস্যুটি শেষ ঠিক কিনা এখন দ্বিতীয় বিষয় বাইতুল মুকাদ্দাস তো আমি যতক্ষণ পারি ততক্ষণ করবো এরপর আমি আমার বড়বিরা আসেন ওনাদেরকে বসাই দিই ওনারা আলোচনা করবেন আর আপনার অপেক্ষা করবেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম যায়ফা কেউ যদি আল্লাহর প্রতি ইমান আনে ইমানের একটা বড় ই হলো আলামত হলে কি করা মেহমানদেরকে কি করা সম্মান করা তো ফ্যান্টাসি না সম্মান রফিক মাদানি ওই মিটিংয়ে ওই মাহফিলে গেছে ওখান থেকে ফিরে আসুক ততক্ষণ আপনার আশা করে অপেক্ষা করবেন এর ভিতরে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করবো তো ভাইয়ের আমার যেটা বলতেছিলাম অপসংস্কৃতি যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে আগে যা হওয়ার হয়ে গেছে আমরা ঘুমন্ত ছিলাম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সামনে কি আর কোনো কিছু চাপিয়ে দিতে পারবে প্রতিরোধ করতে হবে যেহেতু এটা জঘন্যতম পাপ জঘন্যতম পাপ জেনার কথা মেনে নিয়েছি আমরা আল্লাহর কাছে কি জবাব দিব আমরা জানি না এখন লাবাততকে কি আমরা মেনে নিব এই ব্যাপার ট্রান্সজেন্ডার হওয়া মানে
লিঙ্গ পরিবর্তন লিঙ্গ পরিচয় পরিবর্তন মানে হলো লাওয়াতদেরকে কি করা সহযোগিতা করা হাদিস শরীফে আছে সাহাবায়ে কেরাম একদিন জিহাদের ময়দানে গজওয়াতুল যে এক গজওয়াতুল হুনাইনের সময় যে জিহাদের ময়দানে তারা যখন যাচ্ছিল পথে একটা গাছ আছে গাছের নাম হচ্ছে জাতে আনমত গাছের নাম কি একটু ধৈর্য ধরে শুনুন জাতে আনমত এই গাছটা ছিল মুশরিকদের মুশরিকদের গাছ ওটাতে তারা অস্ত্র লটকে রাখতো বরকত নিত ওটাতে যেভাবে মাজার ফুজের মাজার থেকে বরকত নেয় কাফার মুশরিকরা ওই গাছটাকে বড় পবিত্র মনে করত সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইজআলনা জাতু আনমাত কামালহুম জাতু আনমাত আমাদের জন্য আপনি এমন একটা গাছ আমাদের জন্য করেন যেখান থেকে আমরা কি পবিত্রতা নিব হাজর আসওয়াদের মতো নাউজুবিল্লাহ ওখান থেকে আমরা বরকত নিব কে বলতেছে এটা সাহাবায়ে কেরাম তখন রাসূলুল্লাহ বললেন নাউজুবিল্লাহ এটা তো হচ্ছে বনী ইসরাইলের দাবির মতো কিসের মতো এটা বনী ইসরাইলের দাবির মতো বনী ইসরাইলের দাবি কি ছিল এই জাল্লানা আলিহা কামা আলহুম আলিহা বনী ইসরাইলকে আল্লাহ পাক এত বড় আযাব থেকে রক্ষা করলো ফেরাউনের খপ্পর থেকে রক্ষা করলো এবং তারা নদী পার হয়ে ওপারে চলে গেল তারা ডুবলো না ফেরাউন ডুবে গেল তখন এই ওখানে গিয়ে তারা শিরিক শুরু করলো তারা বলতেছে এই নতুন এলাকায় আসলাম এখানে তো মানুষ মূর্তি পূজা করে আমাদের জন্য এরকম মূর্তির কিছু আলেহা তৈরি করেন কারা বলতেছে এটা বনি ইসরাইল অথচ যারা ছিল তৌহিদবাদী বনি ইসরাইল এক সময় তারাই শিরিকের পথে চলতে যেতে লাগলো তো রাসূলুল্লাহ বড় দুঃখ পেলেন বললেন না এরকম হবে না এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভবিষ্যৎবাণী করলেন ভালো করে শুনেন কি ভবিষ্যৎবাণী লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা একটা সময় আসবে তোমরা এমন ভাবে তোমাদের পূর্ব সুরি যারা ছিল তাদের বিভিন্ন নিয়ম নীতি কালচার সংস্কৃতি সভ্যতা অনুসরণ করবা শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন প্রতি বিঘায় বিঘায় প্রতি গজ গজ প্রতি হাতে হাতে তোমরা তাদের অনুসরণ করবে হাজবান নাল বিন নাল অন্য হাদিসে আছে স্যান্ডেলের মাপ মাপ যেভাবে হয় হুবহু তোমরা তাদের অনুসরণ করবে হাত্তা লাউ দখালু জোহরা দব্বিন লা দখালতুম ফি তারা যদি কোনো জন্তু গুইসব জাতীয় জন্তু এই জাতীয় জন্তুর গর্ত যদি তারা ঢুকে পড়ে তোমরাও সেখানে ঢুকে পড়বে তাদের অনুসরণ করতে করতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওরা কারা যাদের অনুসরণ করতে করতে আমরা এইভাবে ভয়ঙ্কর জন্তুর গর্তে ঢুকে পড়ব এরা কারা আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা তারা কি ইহুদ খ্রিস্টান রাসূলুল্লাহ বললেন যে তারা হলো হ্যাঁ তারা ছাড়া আর কারা তা আমার ভাইরা আমি এই পর্যন্ত যে কথা আপনাদের সামনে বলেছি নানান চক্রান্তে ধারাবাহিকতায় আজকে এই জাতিকে চূড়ান্ত ধ্বংস করার জন্য তারা যে মিশন হাতে নিয়েছে তারা আমাদেরকে গুইসাবের গর্তে প্রবেশ করতে চায় আমরা কি গুইসাব গর্তে প্রবেশ করব আমরা তারা আমাদেরকে পরিপূর্ণভাবে ইহুদ এবং খ্রিস্টান বানাতে চায় আমরা সেটা হতে গিয়ে রাজি আছি আমরা তো সাবধান থাকবেন আপনারা আগামী দিনে যাতে লিঙ্গ পরিবর্তনের নামে কোন রকমের কোনো চক্রান্ত বাংলাদেশ হতে না পারে সাথে সাথে আমার ভজ্র অহংকারে আপনারা কিছু ভুল মেসেজ পেতে পারেন আপনারা হয়তো মনে করতে পারেন কোনো রাজনৈতিক বক্তব্য নিয়ে এখানে হাজির হয়েছি আমি আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে রাজনীতি না করলেও রাজনীতি বোঝার চেষ্টা করি আমি আমার যেটা বক্তব্য যেই বক্তব্যের সাথে আমার অনেক নেতৃবৃন্দের সাথে হয়তো আমি একমত হতে পারি না যে আমরা আগে রাজনৈতিক যুদ্ধ করব নাকি সাংস্কৃতিক লড়াই করব আগে সংস্কৃতি নাকি আগে রাজনীতি আমি দীর্ঘ এই বাংলাদেশের সংস্কৃতি রাজনীতি নিয়ে যতগুলো লেখালেখি করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি এই সাপ্র আন্দোলন কি এমনি এমন হয়েছে আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলের সাথে কিছু তরুণ যদি যুক্ত না থাকতেন সেটা আজকে তাহাদ্দুস বিন্নে আমি হিসেবে বলতে চাই কোনোদিন এই আন্দোলন এইভাবে বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করতে না করে দিল সেটা আলহামদুলিল্লাহ কিছু তরুণ যুক্ত হয়েছে কিভাবে এই আন্দোলন শুরু হয় বাংলাদেশের সনাম ধন্য কোনো এক বড় বক্তা মুরব্বি বক্তা তাকে যখন বলা হয়েছিল হাটাদারির মাহফিলে যে আপনি শাহবাগ তারা বসে গিয়েছে রাজপথে তখন তারা সংখ্যায় কম তারা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চায় তারা আল্লাহ রসুলের অবমাননাতে অবমাননায় তারা মেতে উঠেছে তারা আম্মা আয়েশার ইজ্জতের পর্দায় তারা হাত দিয়েছে
এই সাহাবাগীদের বিরুদ্ধে যদিও তাদের শিরোনাম যুদ্ধাপরাধের বিচার কিন্তু সেই ব্যানারের ভিতরে তারা ইসলাম বিদ্বেষী ভয়ঙ্কর তারা এজেন্ডা রাখে সুতরাং এই মাহফিল আপনি কিছু কথা বলেন উনি বললেন সাহাবাগীর বিরুদ্ধে বলা মানে হলো জামাত ইসলামের দালালি করা আমি এদের বিরুদ্ধে কিছু বলতে পারবো না আমরা হতাশ হয়ে গেছি তখন আমরা আল্লামা বাবুলগুরির স্বর্ণপন্ন হলাম আল্লামা জুনায়েদ বাবুলগুরি হাফিজাহুল্লাহ উনি কোনো মাহফিলে ছিলেন ওয়াজ ছিলেন সেখান থেকে ফিরে আসছেন এবং আহমদ শফি রহমতুল্লাহ অসুস্থ ছিলেন তারও স্বর্ণপন্ন হলাম ওই সময় আমার ভাই আনাস মাদানী সাহেবের মাথাটা ঠিক ছিল ওই সময় অন্তরও ভালো ছিল আমি এখনো চাই আমার ভাই আমাদের কাতারে চলে আসো কথা ঠিক কিনা বিভেদ থাকলে শত্রু কিভাবে সুযোগ পাবে আমার মনে কোনো বিদ্বেষ না যা হওয়ার হয়ে গেছে আমি এখন ঐক্যের পক্ষে কথা ঠিক কিনা আপনার ঠিক আসতে বলেন না আসতে বলতেছেন ভাই আমার ওই সময় ভাইয়েরা যাদের সাথে আমাদের ভুল বুঝাবুঝি হয়ে গেছে আর যারাও আমাদের কারাগারে যাওয়ার ব্যাপারে খুব খুশি হয়েছিলেন যে আমার সঙ্গে তোমরা বদ্ধার কারণে অনেকে আমরা কারাগারে ঢুকছি আমরা ইনশাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ মাহমুদ সঙ্গে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ কারাগারে আমি স্বপ্ন দেখছি হজরতকে আমার সফির রহমতুল্লাহ কারাগারে স্বপ্ন দেখছি আমার মধ্যে সংশয় ছিল কোনো কোনো কারণে হুজুর কোনো বিরূপ কিনা আমি স্বপ্ন দেখছি একটা নাস্তা নিয়ে হুজুরের সামনে যাচ্ছিলাম আমরা উনি আমাদের সামনে থেকে একটু বাম দিকে ফিরে গেলেন আমাদের মধ্যে আমার সন্দেহ হলো যে উনি রাগ করলেন কিনা আমরা পিছন থেকে গিয়ে আবার হুজুর সামনে গেলাম হুজুর আপনি ওদিকে ফিরছেন এটা কি আমাদেরকে প্রত্যাখ্যান করছে বল না না আমি তো তোমাদেরকে ভালোবাসি আমার কোনো রাগ নাই ডাইরেক্ট আমাকে বলছেন কারাগারের ভিতরে সুতরাং যারা বলে আমাদের যে সমস্ত ভাইয়েরা হুজুরের বদ্দোয়া নিয়ে আমরা কারাগারে গেছি এটা ভুল কথা এটা মিথ্যা কথা এটা এরপর স্বপ্ন দেখলাম বিশাল এক পাগড়ি পরা মাথার মধ্যে হুজুরের সাগরের পাড়ে বসে আছে নদীর পাড়ে এবং বড় বড় মাছ দেখা যাচ্ছে এই নদীতে আমি বসা তখন আমাদের উপর টর্চার চলতেছিল বিভিন্ন জায়গায় খবর পাচ্ছিলাম ওকে মারা হচ্ছে একে মারা হচ্ছে আমিরুল ইসলাম নামে একজন আমাদের মুসলিম ভাই আছে এই এলাকার চিনেন আপনারা আমিন ওকে চিনবেন না তো ওই রফিল ইসলাম মাদানিকে চিনবেন কিন্তু আমিনকে চিনবেন না অথচ সব মুসলিম কিন্তু সমান কিনা হারুন রেজারকে চিনবেন হারুন রেজার চেয়ে আরো বড় ইমানদার মুসলিম কারাগার আছে না নাই হ্যাঁ বলেন না আছে না নাই যারা আমার আরো বহু আগে কারাগারে ঢুকছে আমার পরও তারা বেরিয়ে আসতে পারে নাই সামনেও তারা কখন বেরিয়ে আসবে তার কোনো কি নাই হ্যাঁ ওদের কথা আপনারা বলেন ওরা ওদের কথা বলেন না সবাই অপেক্ষে আছে এই আমাদের কি নাম আল মামুন এখানে আছে বিরাট ফেসবুক ফেসবুকার কই ওকে হারাই যায় মিডিয়ার ও বসে আছে মামুলক সব কনসার্ন ভাইরাল হবে আর এই সময় এক একটা প্রতিষ্ঠান ভাইরাল করবে ভাই সব ঠিক আছে মামুন সাহেবের সাথে আমি কারাগারে বসছি কথা বলছি উনি কিন্তু আর এই সমস্ত এতে থাকবে না কিন্তু বলে দিছে আমাদেরকে আমি আর চিল্লা চিল্লে করুন না আর ওইভাবে এখন কাফেলা তৈরি করতে হবে চিল্লানোর সময় না কথা ঠিক কিনা মুজাহিদ তৈরি করতে হবে ইসলামের জন্য কর্মী তৈরি করতে হবে বহু কথা হয়ে গেছে মেসেজ চলে গেছে অনেক অনেক প্যান্ডেল গরম হয়েছে শীতকালে বহু প্যান্ডেল গরম হয়েছে এখন সামনে বাইতুল মুকাদ্দাসের কাফেলা তৈরি করতে হবে সামনে শুধু এটা আওয়াজ করলে চিৎকার করলে সেটা কি হবে আপনারা সেলিব্রিটিদেরকে চিনেন হারুন রেজারকে চিনেন বুঝলাম কেন আপনারা আমিনুল হককে চিনেন না সবচেয়ে বেশি মার খেয়েছে আমিনুল ইসলাম হাটাদারিতে ওর বিয়ে হয়েছে কেউ তার খবর নিয়েছেন হাদিয়ে দিয়েছেন বিয়ের মধ্যে হ্যাঁ মুসলিমদের খবর নিয়েছেন হাটাদারির এই সমস্ত মুসলিমরা প্রতি সপ্তাহে কারাগার এই যে করে যাচ্ছে তারা ঘন্টায় ঘন্টা দাঁড়িয়ে থাকে এই আমার এই খালত মামুতো ভাই জাকারিয়া নোমান ফৈজি মাওলানা নাসির মুনির ভাই তারপরে এই যে মামুন এখানে আছে আরো অনেক ভাইরা এখানে আছেন এরা প্রতি নিয়মিত হাজিরা দেয় কারাগারে আর কিছু যারা বুদ্ধি শুদ্ধিমান আছে এখানে এরা মাশাআল্লাহ সবাই বেঁচে গেছিল সামনে বেঁচে যাবে অনেক বড় বড় অনুষ্ঠান করে তারা হাটাদারিতে কিন্তু এরা ধরাছোঁয়ার বাইরে থাকে কিন্তু যারা সহজ সরল না ধরা খেয়েছে সব এখন নিয়মিত হাজিরা দিতে হয় আপনারা কয়জন এই যে মামলাতে যারা হাজিরা দিচ্ছে মাদ্রাসা নিরহ ছাত্ররা ওদের কয়জন খরচ আপনারা দিয়ে থাকেন বলুন তো এলাকার যারা ব্যবসায়ী আছেন যারা ধনাঢ্য ব্যক্তিরা আছেন যারা মাদ্রাসা ছাত্ররা আছেন এই যে মুসলিমরা প্রতিনিয়ত প্রায় কেউ দশটা এই কি নাম তোমার তোমার কয়টা মামলা সাতটা মামলা এই যে সাতটা মামলা সে যে কাঁধে নিল শুধু এই মিডিয়াতে কাজ করার কারণে এটাকেই তার লাইবিলিটি এই দায়ভার কি তার একার নাকি আপনাদের সবার তাহলে তাকে সাহায্য করার দায়িত্ব শুধু কি আমার নাকি আপনাদের সবার ব্যক্তি বিশেষের নাকি সবার কয়েকদিন আগে গেলাম এই যে এদিক দিয়ে গেছিলাম রোজানে গেলাম এই যে তৌহিদ যে ছেলেটা শহীদ হয়েছিল তার বোনের বিয়া হাটাদারির একজন বিশেষ ছাত্র এবং আমরা মিলে কিছু তার বোনের বিয়েতে সাহায্য করে আসছি রোজান তো এত ধনী এলাকা রোজান তো আমাদের সব আত্মীয় স্বজন
অনেক আত্মীয় স্বজন আমাদের পুরো রোজন বেবি রোজন বেবি বাবার দিক থেকে শ্বশুর বাড়ির দিক থেকে ফুফুর দিক থেকে খালার দিক থেকে আত্মীয় আত্মীয় ওখানে একজন লোকে যথেষ্ট এরকম একটা বিয়ে কি করা লাখ টাকা দিয়ে চালিয়ে নেওয়া তো আব্দুল গাইম ফতেপুরি প্রথম হাটহাজারি থেকে অ্যারেস্ট হয় গ্রেপ্তার হয় হাটহাজারির বড় নেতাদেরকে দেখা যায় বিভিন্ন সময় মিছিল টিছিল করতে কেউকে দেখা যায় না এই ছেলেটাকে উদ্ধার করতে অনেকদিন মামলা লড়ার পরে সেই ছেলেটা উদ্ধার হয় এরপর অনেক ছেলেরা ঢুকে আমার ভাইয়েরা আমি যেটা বলতেছি আপনাদের মনে কষ্ট দিচ্ছি শুধু বক্তা হিরো সেলিব্রিটি ওনাদেরকে নিয়ে সামনে ফ্যান্টাসি করলেন সত্যিকার মুসলিমদের নিয়মিত খবর রাখা এটা কিন্তু ইমানের তাগাদা কথা ঠিক কিনা আমি আশা করব আপনারা প্যান্ডেলে প্যান্ডেলে মাঝে মাঝে বিভিন্ন আনুষ্ঠানিকতায় এই মুসলিম সেলিব্রিটিজমকে নিয়ে শুধু আপনারা বিনোদন করবেন না বরং নিয়মিতভাবে যারা মুসলিম তাদের আপনারা খোঁজ খবর রাখবেন কথা ঠিক কিনা খোঁজ খবর রাখবেন তো হাটহাজারিতে যারা মুসলিম হয়েছে যারা নিয়মিত কোর্ট কাছারি যাচ্ছে আপনাদের সকল হাটহাজারি বাসার দায়িত্ব হলো যতদিন তাদের এই মামলার হাজিরা বন্ধ হবে না ততদিন পর্যন্ত তাদেরকে কি করা এইভাবে মামলার খরচ তাদেরকে যোগান দেওয়া পারবেন আচ্ছা এইভাবে বিয়ে হচ্ছে তাদের একটা বিয়ে কত বিয়ে বহুল আমার যখন বিয়ে হয় এটা তো আমার শ্বশুর বাড়ি এখানে তো বিয়ে হয়েছে তখন স্বর্ণের দাম ছিল 6,000 টাকা ছয় সাড়ে 6,000 টাকা দাম ছিল স্বর্ণের এখন এক বড়ি স্বর্ণের দাম কত বলেন কত 90,000 বা 1,00,000 কাছাকাছি কোন মুসলিমের পক্ষে এখন বিয়ে করা সম্ভব বলেন বিয়ে করা সম্ভব বিয়ে করা সম্ভব না আমি পুরো বাংলাদেশে যত মুসলিম আছে হেফাজত ইসলামের এবং যারা নিরীহ মুসলিম ইনোসেন্ট ইনোসেন্ট কোন রকম ইয়ে ছাড়া তাদেরকে নিরীহ ধরা হয়েছে অসংখ্য মাদ্রাসার তালেবে আলম এই যে গত সপ্তাহে হাটহাজারি মাদ্রাসার ছাত্র নেয়ামতুল্লাহ এদেরকে কেউ চিনবে না কেউ চিনবে না তার ঘরটা পুরো সরকার হয়ে গেছে গত 2 মাস আগে সরকার সেই মামলাটা আমরা লড়তেছি আলহামদুলিল্লাহ আদালতে হাইকোর্টের যখন মামলা আনলো রুল দিল আবার শুনানি হলো আবার রুল দিল এরপরে আবার বিভিন্নভাবে তারা হয়রানি করলো এখন মামলা চলে গেছে অন্য ইয়েতে এরপর লেখলো ফিক্স ইয়ে তখন আমরা মনে করলাম ফিক্স টাইমটা শেষ হওয়ার পরে এখন জামিন দিয়ে দিবে গত সপ্তাহে তার ফান্ডে 20,000 টাকা পাঠালাম এর আগে অনেক টাকা দেওয়া হয়েছে প্রায় 40-50,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে আমরা সবাই আসা তার পরিবারও বলে দেওয়া হয়েছে কারাগারও তাকে সংবাদ দেওয়া হয়েছে যে তার জামিন হয়ে যাবে কালকে বিকেলে খবর পাচ্ছি আদালত তাকে জামিন দেয় নাই এই ছাত্ররা হাটহাজারি মাদ্রাসার ছাত্র এই সে একজন হেফাজত ইসলামের সে কর্মী তার ঘরটা পুরো সরকার হয়ে গেল সে জামিন পেল না এখন তাকে কারাগার থেকে মুক্ত করা এই দায়িত্ব কি শুধু ব্যক্তি বিশেষ নাকি আপনাদেরও আমাদের একজন ভাই আছে মাওলানা আবুল কালাম উনি নামটা নিয়ে ফেলার এভাবে জানি না কতটুকু ইয়ে হবে অসহায় মুসলিমদের মামলাগুলো উনি একটু বুঝেন এবং সেটা আমি প্রশাসনকে জানিয়েছি যে দেখেন আমার কারণ এখানে নাস্তিকরা তো লেগেই আছে প্রগতিশীল বিদেশি দালালরা তো লেগেই আছে আমরা মামলা খাবো মুসলিম হব আবার আমাদের পক্ষে মামলা যে লড়বে মামলার কাজ করবে তাকেও আবার কি জঙ্গি বানিয়ে ফেলবে কথা ঠিক কিনা মানে জুলুমের উপর জুলুম প্রত্যেকটা সেক্টর কি পরিমাণ জুলুম করতেছে আপনি অবাক হয়ে যাবেন এত বড় বিজ্ঞ বিচারক হাইকোর্টের আপনার মানবতায় সেটা কি দিল না যে এরকম একটা মুসলিম ছেলে এতটা বছর তাকে কারাগারে আটকে রাখলেন এবং কোনো রিকভারি নেই কোনো অস্ত্র নেই কোনো রিকভারি নেই কোনো এরকম কোনো সামরিক কোনো কানেকশন তার সাথে নেই বাস শব্দ জঙ্গিবাদ এই শব্দে আতঙ্কিত হয়ে বাস আদালতগুলো জামিন দেয় না মা বাবারা তাদের ভিটা বিক্রি করে বাড়ি বিক্রি করে জমিন বিক্রি করে ছাগল বিক্রি করে গরু বিক্রি করে আমি নিজে সাক্ষী সেটার মামলাগুলো তারা আদালতে নিয়ে যায় হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা তারা খরচ করে করার পরে বাস এক কলমে আদালত বলে দিল যে কি জামিন নাকচ করা হলো জামিন দেওয়া হলো না আপনি অবাক হয়ে যাবেন এই যে আমার ভাই রবিউল ইসলাম আমাদের কেমনে বেরিয়ে আসছে এটা আমিও অবাক অনেক বড় জায়গা থেকে তার জামিনটা কি করা হয়েছে হ্যাঁ বাতিল করা হয়েছে অনেক বড় জায়গা থেকে এমন বড় জায়গা থেকে যেখানে আর কোনো মাথা মারার আর কোনো সুযোগ নাই সেখানে সবাই তখন হতাশ যে আর সম্ভব না বের হওয়া কিন্তু মহান আল্লাহর কুদরত তার থেকেও কি বড় আল্লাহ অলৌকিকভাবে আলহামদুলিল্লাহ ভাইকে বের করে নিয়ে আসছে তো আরেক মুসলিম যিনি মামলা পরিচালনা করেন অসংখ্য মুসলিম ওলামায়ে কেরাম মামলা পরিচালনা করেন ইনি আমার মামলা পরিচালনার জন্য একদিন ঢাকায় ছিলেন ঢাকাতে থাকা অবস্থায় উনি আদালতে দাঁড়িয়ে আছেন আমাদের মামলা দেখার জন্য মাওলানা ফখরুল ইসলাম আপনার নাম শুনছেন তো তার কামরাঙ্গীচরের দোয়া করেন তার সাথে যেন দেখা হয় আপনাদের আমি এর আগে আটটা সুসংবাদ দিতে ভুলে গেছি সেটা হলো মাওলানা মুনির হোসেন কাসেমী
হাফিজা আল্লাহ তাআলা উনি বের হয়ে আসছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনাদেরকে সম্মান করবেন ওনাদের প্রতি আপনারা কৃতজ্ঞতা আদায় করবেন যে ওনাদের যে কুরবানির স্বীকৃতি দিবেন ভাই যিনি মামলা পরিচালনা করেন সেই ভাই আদালত দ্বারা অবস্থায় হঠাৎ খবর আসলো তার স্ত্রী ইন্তেকাল করছে তার কি স্থান স্ত্রী ইন্তেকাল করে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন তিনি কিন্তু স্ত্রী ছাড়া প্রতিদিন আজকে উনি আমাকে ফোন করেছেন ইনি এই মাওলানা কার নাম বললাম ফখরুল ইসলাম ভাই ফখরুল ভাইয়ের মামলাতে তিনি আগামীকালকে তিনি কোনো কাজ শুরু করবেন আগামীকালকে হ্যাঁ আরও কিছু মুসলিমদের কাজ তিনি করবেন এই যে তার স্ত্রী মারা গেল এত বড় কোরবানির শিকার হলো কোনো দুঃখের সাথে বলতে হচ্ছে সরকার তো আশা করি না যারা আমাদের ওলামায়ে কেরাম কেউ কি আমরা এই সমস্ত মুসলিমদেরকে আমরা স্মরণ করি আর যারা জুলুমের বিরুদ্ধে যারা প্রতিবাদ করি যারা বর্তমানে ইসলামকে জাগরণের কথা বলি নাস্তিকরা এদেরকে জঙ্গি বলে আর আমাদের একটা অংশ এদেরকে মানহাজি বলে কথা ঠিক কিনা এখন আবার ছোট হয়ে গেছে কেন মানহাজি বলে যারা গালি দেয় এই গালি বন্ধ করতে হবে কথা ঠিক কিনা পারবেন তো বন্ধ করতে এই আওয়াজটা যারা বলে মানহাজি মানহাজি ওদের অন্তরের ভিতরে সমস্যা আছে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ভদ্র মানুষ আবার সিস্টেম করে বিরোধী দলটা আবার শেষ করতেছে ওই রকম ভদ্র কে আমার আঙ্কেল এখন রাষ্ট্রীয় ইয়েতে আসেন ব্যক্তিগত পার্সোনালি কিছুটা আমার মধ্যে উদারতা ভদ্রতা দেখা যায় অনেক সময় এখন ওনাকে পর্যন্ত হারুন এজার মানহাজি হারুন এজার মানহাজি হারুন এজার মানহাজি স্বরাষ্ট্রমন্ত্রীর কান পর্যন্ত ভারী করে ফেলছে তো তোদের এই সমস্ত বলস কোনো কাজ হয় না আল্লাহ তো আমাকে আলহামদুলিল্লাহ বের করে নিয়ে আসছে কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন প্রধানমন্ত্রীর কান পর্যন্ত গেছে উনি বলতেছেন আচ্ছা মানহাজি কারা সব গোয়েন্দাদেরকে বসেছে মানহাজি এরা কারা আমাকে অনেক বাইরের দেশের বিদেশের অনেক বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য মানহাজি মানহাজি ওরা ইংলিশে বলতেছে আর সূর্য কিভাবে চক্রান্ত হচ্ছে আজকে মুসলমানদের ঘরে ঘরে এই শব্দটা আরবি শব্দ অনেক এমপি সংসদে দাঁড়িয়ে চোরাই বামনগরীর নামে উনি বলেছিলেন একেবারে আরবি গ্রামার দিয়ে তিনি বুঝাইতেছেন মানহাজি কাদেরকে বলে এরাই হলো মুসলমানদের বিরুদ্ধে এরা খাল কেটে কুমির নিয়ে আসে এই সমস্ত লোকগুলা কথা ঠিক কিনা নাকি না একদম বুঝাই দিচ্ছে ওখানে দাঁড়িয়ে মানহাজুম থেকে মানহাজি মানে ইয়াইয়ে নিসবতি ওসামা বিন লাদেন একটা বই লিখছেন এই গোড়ার ডিম কাল্পনিক কর্তৃক করতে গেলে সব নারী পুরুষ সাংসদ সব তাকায় আসা তার দিকে তো খালি গোলাম আহমদ কাদিয়ানি একজনের কথা বলে লাভ আছে এখন আপনারা মনে করবেন হুজুর আবার এত কথা কেন বলতেছে ভয় পাবেন না তালেবানরা ডাইরেক্ট কথা বলছে আমেরিকার সাথে কথা ঠিক কিনা দালালের সাথে কিসের কথা আবার দালালের পরিচয় দালাল দালাল এটা তার পরিচয় কথা ঠিক কিনা আফগান সরকার বলতেছে আমাদের সাথে বসো আমাদের সাথে বসো আমাদের সাথে বসো তালেবান বলে তোরা তো দালাল তোদের সাথে কি বসবো তোরা তো গোলামের বাচ্চা তোরা তোদের সাথে কিসের বৈঠক কথা বুঝতেছেন না আমাদের কথা হবে হেফাজত ইসলামের কথা হবে প্রত্যেকটা এজেন্ডা নিয়ে ডাইরেক্ট সরকারের সাথে কথা ঠিক কিনা প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে যারা নতুন 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 দালালি করে আগে করতে জমাত আগে করতে ওই দল নতুন করে নব্য আওয়ামী লীগ হয়েছে তোদেরকে আমরা পাত্তাও দিন আমরা তোমাদেরকে আমরা ঠিক আছে অরিজিনাল আওয়ামী লীগ ওদের সাথে কথা বলবো ঠিক কিনা অরিজিনাল সে তো তার সুদ্য গোষ্ঠী আওয়ামী লীগ করে তার পরিচয় কোনো কি ভণ্ডামি আছে নাকি সরকার উদ্দেশ্যে বলতে চাই নতুন নতুন যারা আবার আওয়ামী লীগ করে নতুন নতুন এদেরকে আমি অনেক ওদেরকে বিরোধী দলের বড় বড় সমাবেশে দেখা গেছে ওনাদেরকে বিরোধী দলের ওই বিএনপি জমাতের আমল ওই সময় এখন সরকার বিরাট একটা মুখপাত্র হয়ে গেছে যাই হোক ভয় পাচ্ছেন নাকি কথাগুলো তো এখন কথা হলো যে রাজনৈতিক পরিচয় যেটা থাকবে শুরুতে যেটা এই লোকগুলো কি করবেন আবার যদি সরকারের কোনো পরিবর্তন হয় আবার তারা বলবে আমরা তো বহুত বড় বিএনপির সহায়ক আমরা অনেক বড় জমাতে বান্ধব কথা ঠিক কিনা আরে আমরা হেফাজতের জন্য যা কিছু করছিলাম ক্ষমতা থাকা অবস্থায় এই দালালি করছি শুধু একমাত্র হেফাজতকে বাঁচানোর জন্য কথা ঠিক কিনা হ্যাঁ এই জন্য কৌমি মাদ্রাসায় কোনো মেহমান যদি আসে দেখবেন সে মুয়াহ্হেদ কিনা ইমানের জজবা আছে কিনা তার মধ্যে মুখলেস কিনা মুক্তাকি কিনা আকাবেরদের প্রতি তার শ্রদ্ধাবোধ আছে কিনা স্বার্থপর লোকদেরকে কখনো এখানে অ্যাক্সেস দেওয়ার কোনো ইয়ে নেই যাই হোক তো
বিরাট এক চক্রান্ত আমি আবিষ্কার করলাম এবার কারাগারে যাওয়ার পরে খুব ভালো করে খেয়াল করবেন আমি সচেতনভাবে কথাগুলো বলতেছি সচেতনভাবে ঠান্ডা মাথায় কথাগুলো আমি বলতেছি অনেক বড় চক্রান্ত দেখে আসলাম এবার এই যে আপনারা বলতেছেন অমুক নেতা কেন বের হয় না তমুক নেতা কেন বের হয় না আমাদের লোক যদি আসে প্রশাসনকে বলে তাকে বের করিয়েন না তো তার বের হতে দেরি হবে কি হবে না তার নাকি এগুলো আর ভাঙ্গে ভাঙ্গে বলবো এগুলো আরো ভেঙে বলবো নাকি যদি বলা হয় তোরা কারাগারে গেছিস ইসলামের কারণে না তোরা কারাগারে গেছিস তোদের নিজেদের কারণে ভাই আমরা আমাদের কারণে গেছি কারাগারে আমাদের মা বাবা নাই আমাদের ছেলে সন্তান নাই আমাদের আদরের ছেলে মেয়ে নাই আমাদের চাকরিস্থল নাই আমাদের সমর্থক নাই আমাদের একটা কি বলবো আমাদের জীবনে সুখ শান্তি নাই আমরা বলে আমরা আমরা মানে কি ওখানে গেছি আমাদের মুখের কারণে আমাদের কাজের কারণে গেছি আমরা ইসলামের জন্য যাইনি আসলে আপনার কারাগারে যাওয়ার সৌভাগ্য আপনার হয় নাই আপনার ও নিয়ামত থেকে আল্লাহ আপনাকে কি রেখেছে বঞ্চিত রেখেছে আপনাকে কথা ঠিক কিনা এরকম হলে তো ইউসুফ আলাইহিস ইসলাম সবচেয়ে বড় দুর্ভাগ্যবান ব্যক্তি নাকি হ্যাঁ কারণ কারাগারে গেছে সবচেয়ে বড় দুর্ভাগ্যবান ব্যক্তি আর ফেরাউন তো সিংহাসনে ছিল বড় সৌভাগ্যবান ব্যক্তি ছিল ফেরাউন তার সিংহাসনে ছিল নাকি মনে রাখবেন মুনাফিককে আল্লাহ পাক ধরবে চূড়ান্ত ভাবে ধরবে ওখান থেকে আর মুনাফিক ফিরে আসবে না আর মুজাহিদকে আল্লাহ ধরে ধরবে ছাড়বে ধরবে ছাড়বে ধরবে ছাড়বে মুজাহিদ একদিন শহীদ হয়ে যাবে একদিন সে সফল হবে মুজাহিদ একদিন হ্যাঁ তো বড় যে চক্রান্তটা এবার দেখে আসছি বড় চক্রান্ত সেটা হলো কওমি শক্তিকে দুই ভাগ করা খুব খেয়াল করবেন কওমি শক্তিকে কয় ভাগ করা মানহাজি গায়রে মানহাজি এই শব্দ বলিয়ে এই জাতীয় কোনো শব্দ আপনারা বলবেন না কোনো শব্দ কোনো আমি উভয় পক্ষকে বলতেছি যারা জেহাদের পক্ষে বলতে গিয়ে যারা গণতন্ত্র সমালোচনা করেন এটিকেও এখানেও সাবধানতা লাগবে আচরণবিধি আছে গণতন্ত্রের কিছু কিছু বিষয়ে ওলামা একরামদের আগের একটা প্রজন্ম তার ইস্তেহাত করেছিল সুতরাং এই জায়গাতে সমালোচনা করার সময় বর্তমান সময়ে একটু আপনাকে ফিকহের উসুল যে আপনাকে সমালোচনা করতে হবে কোনো বিয়াদিমূলক কোনো ভাষা আপনি এখানে ব্যবহার করবেন না কোনো সুযোগ দিবেন না শত্রুদেরকে এইভাবে যারা আবার জেহাদের কথা বললে কথায় কথায় যারা বিয়াদব বিয়াদব ট্যাগ লাগিয়ে দেয় ওনাদেরকে সাবধান করতেছি যে আপনাদের মতো নেফাকের সমস্যা থাকতে পারে তো সমস্ত এমন কোনো গোয়েন্দা সংস্থা ছিল না এবার যারা আমাদেরকে এই শব্দ সম্পর্কে জিজ্ঞেস করে নাই বলো কমিতা নাকি দুইটা গ্রুপ মানহাজি আর গাইরা মানহাজি আসুন আমরা আজকের এই মঞ্চতে ঘোষণা করতেছি আমাদের কমিদের মধ্যে কোন রকমের দলাদলি নাই আছে না নাই আমরা সবাই কোরআন সুন্নাহকে আমরা ফলো করি কথা ঠিক কিনা আমাদের সবার পরিচয় আমরা কাসিম নাওরীর সন্তান আমাদের ব্লাডে রক্তের গ্রুপে দেবন্দিয়ত আমাদের রক্তের গ্রুপে কিতাবুল্লাহ আমাদের রক্তের গ্রুপে সুন্নাত রসুল কথা ঠিক কিনা আমাদের পরিচয় আমরা দিনের মুজাহিদ কথা ঠিক কিনা আমাদের কি পরিচয় আমরা দিনের মুজাহিদ আমরা আমরা মানহাজি গ্যারে মানহাজি সমস্ত আমরা বুঝি না কাফেরদের মুখে যদি শব্দ শোনা যায় আমি হাটহাজারির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এই এলাকার উদ্দেশ্যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের আপাতত কোনো বক্তব্য আমাদের নাই কারণ বাংলাদেশের রাজনীতি যেখান থেকে নিয়ন্ত্রণ হয় ওই জায়গা নিয়ে আমাদের বক্তব্য আছে এই হাটহাজারি অঞ্চল নিয়ে সারা বিশ্বের কিন্তু চক্রান্ত চলতেছে আমাকে বড় বড় জায়গা থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনেক বড় 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 সংস্থা থেকে জিজ্ঞাসাবাদের একটা বড় একটা অংশ ছিল হাটহাজারি হাটহাজারি মাদ্রাসা হাটহাজারি জনগণ আগামীতে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে হাটহাজারি ইসলামের জাগরের রাজধানী ইনশাআল্লাহুল আজিজ এটা প্রমাণ করতে হবে আপনাদেরকে এবং শত্রুর ফাঁদে কোনো পা দেওয়া যাবে না আমাদেরকে এবং যারা বিভিন্ন ছলে বলে কৌশলে আমাদেরকে ডিভাইড করতে চাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমার ভাইয়েরা আমি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা ছিল বাইতুল মুকাদ্দাস খুব ধৈর্যের সাথে আপনারা শুনবেন আমি চেষ্টা করবো খুব স্বল্প সময়ে আমার এই বক্তব্যটা শেষ করার জন্য এটি এই সময় সবচেয়ে জরুরি বিষয় এই বিষয়টা আমি এখানে যেটা আপনাদেরকে বোঝাতে চাইব আজকে বাইতুল মুকাদ্দাসের ইস্যুতে সেটা হলো যদিও আমরা মনে করতেছি বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনের গাজার এই ক্রাইসিসটা হামাস বনাম ইসরায়েলের কিন্তু আমি আপনাদেরকে আজকে আলোচনায় ইনশাআল্লাহুল আজিজ এটা স্পষ্ট করার চেষ্টা করব যে হামাস এবং ইসরায়েলের এই লড়াই শুধু তাদের একক লড়াই নয় এই লড়াই পুরো উম্মার এই লড়াইটা পুরো উম্মার এই লড়াই এবং এই লড়াইয়ে আপনি কিছু জায়গায় আপনি ইনডাইরেক্ট পরোক্ষভাবে আপনি যুক্ত আছেন এই লড়াইয়ের মধ্যে
আর কিছু ক্ষেত্রে আপনি ডাইরেক্ট যুক্ত আছেন এর রয়ের মধ্যে এই বিষয়টা একটু আমি বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে তখন ইনশাআল্লাহ আজিজ আগামী দিনে কি করণীয় সেটা আপনাদের সামনে স্পষ্ট হবে আসেন প্রথম কথা হলো আপডেট যেটা কথা সেটা হলো আমরা আল্লাহ পাকের দিন তার বিজয় দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরতেন তিনি কিছু দোয়া পড়তেন আইবুনা তাইবুনা আবিদুন হামিদুন লিরব্বিনা হামিদুন এবং তিনি বলতেন আলহামদুলিল্লাহ আল্লাযী আনজাযা ওয়াদা হে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি তার ওয়াদাকে পরিপূর্ণ করেছেন ওয়া নাসার আব্দা যিনি তার বান্দাকে যিনি সাহায্য করেছেন ওয়া হাযামাল আহজাব ওয়াহদা এবং যিনি সমস্ত বাহিনীকে যিনি পরাজিত করেছেন এই খুতবা এই প্রশংসা আল্লাহর এটা কখন করতেন যখন বহুজাতিক বাহিনী গজওয়াতুল খন্দকের কথা তো জানেন আপনার বহুজাতিক লড়াই এবং বিভিন্ন লড়াইয়ে যখন কুফফার শক্তি পরাজিত হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখেই এই ভাষা প্রকাশ পেত আলহামদুলিল্লাহ আল্লাযী আনজাযা ওয়াদা ওয়া নাসার আব্দা ওয়া হাযামাল আহজাব ওয়াহদা আমি একটু এখন আশা করব ফিলিস্তিনে দীর্ঘদিনের নিরাপত্তার পর দীর্ঘ ক্লান্তি দীর্ঘ আমাদের অলসতা বলি গাফলতি বলি বা দীর্ঘ পরিশ্রান্ত থাকার পরে দীর্ঘ বিরতির পর আলহামদুলিল্লাহ আমাদের মুজাহিদিন ভাইরা গত অক্টোবর মাসের 7 তারিখ তারা তুফানুল আকসা আল আকসা সাইক্লোন নামে তারা যে ঝড় শুরু করেছে যে তুফান শুরু করেছে সেই তুফানের প্রথম পর্বে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদেরকে বিজয় করেছেন আমি সম্মিলিত প্যান্ডেল থেকে আশা করব আমাদের নবীজি বিজয়ের পরে যেভাবে ঘোষণা দিয়েছিলেন আপনারাও একটু আবু ওবাইদার কণ্ঠে আবু ওবাইদার ভাষায় হামাসের ভাষায় মুজাহিদিনদের ভাষায় এমন ভাবে আপনারা এই একটু আমার মুখে মুখে বলবেন যাতে কুফফারের মুখে তাদের হৃৎপণ্ডে প্রকম্পন তৈরি হয় এবং আপনার এমন ঈমান জাগ্রত হয় যেই জাগ্রত ঈমান আপনাকে অথবা আপনার আগামী প্রজন্মকে ফিলিস্তিনে গিয়ে বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করার সেই সাহস আপনাকে যোগাবে সেই ঈমান ঈমান আপনাকে যোগাবে বলুন আলহামদুলিল্লাহিল্লাযী আনজাযা ওয়াদা বলেন আরো চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লাযী আনজাযা ওয়াদা কথা ঠিক কিনা আল্লাহ কি ওয়াদা পরিপূর্ণ করছেন ওয়াদা পরিপূর্ণ করছেন কিনা হ্যাঁ ইসরায়েলের অত্যাধুনিক ট্যাঙ্ক অত্যাধুনিক মিসাইল অত্যাধুনিক কামান অত্যাধুনিক এত কিছু আজকে সামান্য একটা ইউনিট মুসলমানদের পুরো মুসলিম উম্মাই লড়াই করে নেই মুসলিম উম্মার মধ্যে আরব অনারব আছে আবার আরবদের মধ্যে বহু রাষ্ট্র আবার আরবদের মধ্যে ক্ষুদ্র একটা রাষ্ট্র হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিনের পুরো ফিলিস্তিনও না ফিলিস্তিনের ছোট্ট একটা এলাকা চট্টগ্রামের মতো একটা এলাকা বা তার থেকে আরো ছোট্ট একটা এলাকা নাম হচ্ছে গাজা সেই গাজার সমস্ত লোক না মাত্র কিছু সংখ্যক লোক কয়েক হাজার লোক সেই সারা বিশ্বের সমস্ত বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে তারা আলহামদুলিল্লাহ প্রাথমিক যুদ্ধে তারা সফলতা অর্জন করেছে আলহামদুলিল্লাহ তাহলে রসুলের ভাষায় বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাযী আনজাযা ওয়াদা দুই নম্বর রসুল কি বলেছিলেন ওয়া নাসারা আব্দা ওয়া নাসারা আব্দা তার বন্দাকে আল্লাহ পাক সাহায্য করেছেন ওয়া হাযামাল আহজাব ওয়াহদা এবং সকল বহুজাতিক বাহিনীকে তিনি নিজেই তাদেরকে পরাজিত করেছেন আমার ভাইরা আসুন এই লড়াইয়ে আমার কি করণীয় এখন আমার মূল বক্তব্য এটা দিয়ে আমি কথা শেষ করব ফিলিস্তিনের বর্তমান সংঘাতে আমার কি করণীয় প্রশ্নটা বুঝছেন আপনারা এই সম্পর্কে কথা বলবো নাকি শেষ করে দিব শেষ করি তো লাভ নাই শেষ করলে তো রফিক তো আসে নাই এখনো আচ্ছা ওর একটু খবর দেন একটু শেষ করে আসতে বলেন এখানে যারা আছেন একটু ফিরতে বলেন নাকি পৌঁছে কিনা আল্লাহ জানে এই যে আয়োজকদের সমস্যা মানে যাই হোক আচ্ছা যাই হোক হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো যাই হোক আল্লাহ পাক আমাদের সময়টা বরকত দান করুন এখানে তো হাদিয়ার জন্য বা সুনামের জন্য বা প্রশংসার জন্য এখানে আসিনি আল্লাহ যেন কিছু কাজের কাজ যেন হয় ঠিক আছে 32টা 30টা মামলা কাদের উপর নিয়ে আসছে তো এখানে ফ্যান্টাসি করতে তো আসেনি এখানে আগামী দিনে আপনাদেরকে দায়িত্ব বুঝে দিতে চাই দায়িত্ব বুঝে নেবেন নাকি আপনারা হ্যাঁ দায়িত্ব বুঝে নিলে আপনাকে কথা শুনতে হবে একটু কথাগুলো শুনুন একটু বেশি মুজাহিদের দরকার আছে হ্যাঁ অল্প লোক যথেষ্ট কিনা অল্প লোক যথেষ্ট বেশি লোকের কি নাই দরকার নেই আমি কোরআনের আয়াত এই জন্য পড়ছিলাম আপনাদের এখানে এই যে কৌমে তালুত কৌমে জালুতের কাহিনী আপনারা জানেন তো আল্লাহ জালুত আর তালুতের বাহিনীর মধ্যে তালুতের বাহিনী বড় কম ছিল
কিন্তু আল্লাহ পাক কাম মিন ফিয়াতিন খলিলাতিন গালাবাত ফিয়াতিন কাসিরাতিন বিইজনিল্লাহ অল্প সংখ্যক লোককে বেশি সংখ্যক লোকের বিরুদ্ধে বিজয় দান করেছেন যদি ইসাপুর দারুল কুরআন মাদ্রাসার এই প্যান্ডেলে সমবেত জনতার মধ্যে কিছু লোক যদি অল্প সংখ্যক লোক যদি দ্বীনের উপরে তাওহীদের উপরে ঈমানের উপরে আকীদার উপরে জিহাদের উপরে তারা যদি আজকে যদি সংকল্প গ্রহণ করে হতে পারে তারাই হবে আগামী দিনে তায়েফাতুল মনসুরা ইনশাআল্লাহ আল্লাহ আজিজ আমার ভাই আসেন ফিলিস্তিনে আমাদের কি করণীয় এটার সাথে আমরা কিভাবে সম্পৃক্ত এই ইতিহাসটুকু একটু আপনাদের সামনে আমি বলতে চাই ইতিহাসটা হলো কোরআনে কারিমে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা নবীদের কাহিনী নিয়ে আসছেন আপনি খুব খেয়াল করবেন নবীদের কাহিনীর মধ্যে বেশি বেশি কাহিনী আসছে আজাব গজবের প্রথমে নূহ আলাইহিস সালামের কার খুব পুরো কথাটা আগে ঠান্ডা মাথায় শুনতে হবে তখন কিন্তু আপনি খুশি হবেন তখন আপনার দায়িত্ব বুঝে নেবেন নূহ আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের পরেই তিনি কৌমে নূহের পরেই তিনি কৌমে আদের কথা বলছেন কথা ঠিক কিনা কৌমে আদের পরে কৌমে সামুদের কথা বলছেন কৌমে সামুদের পরে তারপরে তিনি কৌমে লুতের কথা বলছেন কৌমে লুত কৌমে লুতের পরে কৌমে শোয়াইব কৌমে শোয়াইবের পরে তিনি কৌমে মুসা বা বনি ইসরাইল বা কৌমে ফেরাউন এদের কথা বলছেন তা আল্লাহ পাক বলছেন ওয়াকুরুনুম বাইনা যালিক ওয়াকুরুনুম বাইনা যালিক এর মাঝে 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 আল্লাহ আরো অনেক নবীদেরকে অনেক জাতিকে অনেক সভ্যতাকে আল্লাহ পাক পাড়িয়েছেন সেগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন মোটামুটি নূহ আল ইসলাম থেকে শুরু করে এই ফেরাউনের জামানা পর্যন্ত কত হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ পাকের কুদরতে একটা নিজাম ছিল কুদরতে কি ছিল খুব ভালো করে শুনবে একদম কোরআন শরীফটা পুরোটা বুঝে দিবেন ইনশাআল্লাহ আজকে এই কোরআন শরীফ যে বুঝবে সে বাইতুল মুকাদ্দাস স্বপ্ন দেখতে পাবে ইনশাআল্লাহ আজিজ তো এই হাজার হাজার বছরে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বিভিন্ন জাতি সম্প্রদায়ের কথা তাদের উল্লেখ করেছেন তাদের একটা প্যাটার্ন আল্লাহ পাক উল্লেখ করেছেন ফেরাউন পর্যন্ত প্যাটার্নটা ছিল এরকম যে আমি আসমান থেকে তৌহিদের দাওয়াত পাঠাবো নবীদেরকে পাঠাবো রসুলদেরকে পাঠাবো ওই সম্প্রদায় রসুলদের দাওয়াত গ্রহণ করলে ভালো আর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে আমি আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব কথা পথ কয়টা দুটা হয়তো দাওয়াত গ্রহণ করো আর না হয় আসমানি গজব দ্বারা তোমরা কি হয়ে যাবা সবাই ধ্বংস হয়ে যাবা এটা হতে হতে একদম মূসা আল ইসলাম পর্যন্ত ছিল মূসা আল ইসলামের জামানা থেকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কুদরতি নিজাম পাল্টে গেছে আল্লাহ পাকের কি পাল্টে গেছে কুদরতি নিজাম পাল্টে গেছে মূসা আল ইসলামের আগেও কিন্তু অনেক শরীয়ত ছিল অনেক এই আসমানি গ্রন্থ ছিল কিন্তু মূসা আল ইসলামকে আল্লাহ পাক ইতিহাসের সবচেয়ে বড় মহাগ্রন্থ তাওরাত দান করলেন সে সময়ের ইতিহাসে মূসা পর্যন্ত তাওরাত দান করলেন এবং নতুন একটা জাতিকে আল্লাহ নির্বাচন করলেন এই মূল কথাটা এখান থেকে বোঝার চেষ্টা করবেন নতুন একটা জাতি আল্লাহ পাক বললেন আমি তো নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছি কওমে সমুদকে ধ্বংস করে দিয়েছি কওম আদকে ধ্বংস করে দিয়েছি কওম লুতকে ধ্বংস করে দিয়েছি কওমে শোয়াইবকে ধ্বংস করে দিয়েছি ওয়া কুরুনাম বাইনা যালিকা আরো বহু বহু পৃথিবীর দেশকে আমি ধ্বংস করে দিয়েছি পৃথিবীর বহু অঞ্চল আমি ধ্বংস করে দিয়েছি এখন ইব্রাহিম আলাইহিস সালামের খাতিরে ইব্রাহিম যেহেতু আল্লাহর খলিল ওনার বন্ধুত্বের খাতিরে ওনার বংশধর ভিতর থেকে আল্লাহ পাক একটা নতুন মানব গোষ্ঠী আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন ওরা কারা ওরা হলেন ইব্রাহিমের সন্তান ইসহাক ইসহাকের সন্তান ইয়াকুব ইয়াকুবের সন্তান ইউসুফ এইভাবে ইসহাকের বংশধারায় ইয়াকুবের বংশধারায় আল্লাহ পাক নতুন একটা উম্মত নতুন একটা জাতি নতুন একটা সম্প্রদায় আল্লাহ পাক দিলেন আল্লাহ পাক কোরআন করিম বলেন ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আমি জেনে শুনে এ বনি ইসরাইলকে আমি নির্বাচিত করেছি আমি খুব ঠান্ডা মাথায় শুনবেন খুব ভালো করে বুঝতে হবে এটা এত সম্প্রদায় এরা কেউ এদেরকে আল্লাহ পাক কিন্তু ওইভাবে নির্বাচন করেন নাই আর পৃথিবীতে আল্লাহ পাক প্রচন্ডভাবে হাজার হাজার বছর কখনো তুফান দিয়েছেন কখনো পাথর দিয়েছেন কখনো ভূমিকম্প দিয়েছেন কখনো আগুন পানি দিয়েছেন কখনো ঢেউ দিয়েছেন পানির নানান রকমের আজাব দিয়ে কখনো সাইক্লোন ঘূর্ণিঝড় দিয়েছেন নানানভাবে 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 এই মানব জাতিকে আল্লাহ পাক শিক্ষা দিতে 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 ইব্রাহিমের বংশধরের ভিতর থেকে বনি ইসরাইল নামক এক বড় একটা মানব গোষ্ঠীকে আল্লাহ পাক তৈরি করলেন এবার আমি তাদেরকে পৃথিবীতে আমার প্রতিনিধি তাদেরকে বানাবো আমি তাদেরকে তাওরাতের মতো কিতাব দেব
আমি তাদেরকে মুসার মতো একজন নেতা দিব আমি তাদেরকে বাইতুল মুকদ্দাসের মতো একটা তাদের কেন্দ্রীয় অফিস এবং দপ্তর তাদেরকে দিব আমি তাদেরকে ফিলিস্তিনের মতো বাইতুল মুকদ্দাসের মতো একটা রাজধানী আমি তাদেরকে দিব কথা বুঝে আসছে আপনাদের ইসা আলাইহিস সালামের জমানায় কানাআন থেকে তিনি তার বংশধরদেরকে নিয়ে গেলেন তার বাবাটা বা সবাইকে নিয়ে গেলেন এর ভিতরে বাইতুল মুকদ্দাসটা পুরোপুরি কাফেরদের দখলে চলে গেল মুসা আলাইহিস সালাম ওনার নবুয়তটা বড় আজীব নবুয়ত হযরত মুসার বৈশিষ্ট্য বুঝতে হবে আমাদের পড়াশোনা অনেক কম আউয়ালান প্রথমত আমরা যারা আহলে আলেম আছে আমরাও কোরআনটা পুরো বুঝছি কিনা জানি না হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে শেখ সাদি বলতেছেন ইতিমে কেনা কারদা কোরআন দুরুস্ত কুতুবখানায় চন্দ মিল্লত বসুস্ত আছে কিনা এটা কোথায় আছে না নাই কি ইতিমে কেনা কারদা কোরআন দুরুস্ত যে ইতিম এখনো সে পড়তে জানে না ঠিক মতো কথা ঠিক কিনা পড়তে জানে না লিখতে জানে না ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইদাল লারতাবাল মুবতিলুন তুমি তো লিখতেও জানো না পড়তেও জানো না উম্মি এমন এক উম্মি নবী শেখ সাদি বলেন কুতুবখানায় চন্দ মিল্লত বসুস্ত হাজার হাজার সভ্যতার বড় বড় লাইব্রেরিকে তিনি ধ্বংস করে দিয়েছেন ধুয়ে দিয়েছেন কথা ঠিক কিনা অথচ তিনি নিজেই কিন্তু এরকম ভাবে এই নিয়মতান্ত্রিক শিক্ষিত ভাবে ছিলেন না এমন একজন নবীকে আল্লাহ পাক বানাইলেন সৈয়দুল আম্বিয়া সব নবীদের সর্দার কথা ঠিক কিনা সব নবীদের সর্দার এবং যিনি শেখ সাদি বলতেছেন যিনি আগেকার সমস্ত কুতুবখানা কুতুবখানার ইংরেজি হলো স্কুল অফ থট স্কুল অফ থট সকল স্কুল অফ থট তিনি ধ্বংস করে দিয়েছেন শেষ করে দিয়েছেন এমন এক যোগ্য নবীকে আল্লাহ পাক বারবার মুসা 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 কেন বলছেন আমি মাদ্রাসার ছাত্রদের জিজ্ঞেস করতে চাই এটা আমাদের নবীজি তো আজিম উসান জলিল উসান জলিলুল কদর সাইয়্যিদুল কাউনাইন হামিলুল ওয়াইল হামদ হামদের পতাকা কি আমাদের দিন তার হাতে থাকবে আউয়ালুল শাফিন মুশাফফাইন প্রথম তিনি সুপারিশ করবেন আল্লাহর কাছে মুসা হারুন কারো কোনো ইয়ে থাকবে না সবাই হতাশ থাকবে আমাদের নবীজি প্রথম আল্লাহর দরবার সিজদায় পড়ে পুরো উম্মাহকে পুরো মানব জাতিকে রক্ষা করবেন কথা ঠিক কিনা এমন একজন জলিল কদর নবীকে বলতেছে মুসার থেকে শিক্ষা নাও মুসা 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 মুসার কাহিনী বারবার বলছেন আমাদের নবীকে এই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক বেশি স্টাডি করেছি মুসা ইসলামের জীবন নিয়ে ইব্রাহিমের জীবন নিয়ে আমাদের নবীজির পরে এই দুজন নবী বড় গুরুত্বপূর্ণ এই দুজন নবীকে ভালো করে চিনলে আপনি আমাদের নবীকে চিনবেন এই দুজন নবীকে চিনলে আপনি বর্তমান জমানার লড়াই আপনি বুঝতে পারবেন আপনি এই লড়াইয়ের সূচনা ইব্রাহিম থেকে লড়াইয়ের সূচনা মুসা ইসলাম থেকে সেটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে মুসা ইসলামের জীবনের বড় বৈশিষ্ট্য ছিল আল্লাহ দুইটা কাজ করিয়েছেন তাকে ইনি হলেন টার্নিং পয়েন্ট মুসা ইতিহাসের সাক্ষী মুসা আলাইহিস সালাম সচক্ষে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে বছর পর বছর আল্লাহর সুন্নাত ছিল সুন্নাতে কৌনিয়া ছিল আল্লাহর প্রাকৃতিক নিজাম ছিল তৌহিদের দাওয়াত গ্রহণ না করলে কিভাবে আল্লাহ পাক প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পুরো একটা জাতিকে ধ্বংস করে দেন এটা সচক্ষে সাক্ষী ছিলেন কে মুসা আলাইহিস সালাম কথা বুঝতেছেন সচক্ষে তিনি দেখলেন যে মিশরের পুরো সভ্যতা ধ্বংস হয়ে গেছে আল্লাহ পাকের আজাব কি মিশরের এক কোণে আসছিল নাকি হ্যাঁ নাকি পুরো রাষ্ট্র ধ্বংস করছেন আল্লাহ পুরো সভ্যতাকে ধ্বংস করছে কিনা পুরো একটা জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন মুসা আলাইহিস সালাম সচক্ষে সেটা দেখছেন আল্লাহ পাক তাকে দেখিয়েছেন এরপরে দেখেন নূহ আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালাম কমকে ধ্বংস করার পরে নূহ আলাইহিস সালাম কোন বড় ইসলামী রাষ্ট্র কায়েম করছে এরকম কোন নজির কিন্তু নাই কমে আর ধ্বংস হওয়ার পরে আবার নতুন জাতি নিয়ে হযরত হুদ আলাইহিস সালাম নতুন একটা রাষ্ট্র কায়েম করছেন নজির আছে নাকি এটার অথবা কমে সমুদ্র ধ্বংস হওয়ার পরে হযরত সালেহ আলাইহিস সালাম আগেকার ধ্বংস হয়ে গেছে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আসো তুমি নতুন একটা বিরাট রাষ্ট্র কায়েম করো অনেক বড় বিরাট এরকম কোনো বয়ান কিন্তু কোরআন শরীফে কিন্তু আপাতত নাই আছে কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন ও মুসা সমুদকে হুদকে যেটা দিয়েছি সালেহকে যেটা দিয়েছি নূহকে যেটা দিয়েছি শোয়াইবকে যেটা দিয়েছি ইব্রাহিমের জমানায় এবং লুতের লুতকে আমি যেটা দিয়েছি কি তাদের বিরুদ্ধবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া সেই নেয়ামত আমি তোমাকে দিয়েছি আমি তোমাকে আরেকটা নেয়ামত দিতে চাই সেটা কি তোমার বিরুদ্ধবাদী শক্তি শেষ এবার তুমি পৃথিবীতে নতুন একটা রাষ্ট্র নির্মাণ করো নতুন এক পরাশক্তি নির্মাণ করো নতুন একটা জাতি বিনির্মাণ করো নতুন এক সভ্যতা বিনির্মাণ করো এই সভ্যতার রাজধানী হবে তোমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত মসজিদে আকসা ওখানে তুমি যাও
তখন মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে বলেন চলো আমরা বাইতুল মুকদ্দসে গিয়ে জিহাদ করে আমরা এটাকে ফতহ করে বিজয় করে আমরা সেখানে ইসলামের হুকুমত কায়েম করব আমরা কিনা বলছেন কিনা বনী ইসরায়েল তার জবাব দিল কি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না হাউলা কাঈদুন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা তুমি আর তোমার রব যাও ওখানে গিয়ে যুদ্ধ জিহাদ করো বিজয় করো আমরা এখানে বসে আছি বলছে কিনা তারা সেটা কারা জিহাদ ছেড়ে দেওয়া জিহাদ না করা জিহাদের প্রতি অসতর্ক করা এটা সেই পুরাতন কাদের অভ্যাস বনী ইসরায়েলের অভ্যাস আপনারা কি এই জমানার বনী ইসরায়েল নাকি আপনারা মুহাম্মদের উম্মত মুহাম্মদের উম্মত জিহাদ থেকে বসে থাকতে পারবে না তো যাই হোক তারা আর গেল না তখন আল্লাহ পাক বললেন এটা একটু বড় বলতেছি মূসা ইসলাম বললেন আল্লাহকে হে আল্লাহ আমার এই জাতি নদীর ওপারও আমাকে কষ্ট দিয়েছে ফেরাউনের জমানায় নদীর এপারও তারা আমাকে কষ্ট দিয়েছে সুরা বাকারা পড়লে দেখবেন সেখানে কি কি বিয়াদবিগুলো আছে বনী ইসরায়েলের নবীদের সাথে যেগুলো করছেন এখন আমি আর পারতেছি না ফাফরুক বাইনি ওয়া বাইনাল ওয়াইনা ফাফরুক বাইনা আমার এবং আমার কোমের মধ্যে আপনি কি করে দেন আলাদা করে দেন আল্লাহ পাক তার দোয়া কবুল করছেন মূসা আলাইহিস সালামের ঐতিহাসিক দুইটা বদদোয়া মনে রাখবেন কয়টা বদদোয়া দুইটা একটা বদদোয়া ফেরাউনের বিরুদ্ধে ফেরাউনের বিরুদ্ধে রব্বানা ইন্নাকা আতাইতা ফিরাউনা যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা ইন্নাকা আতাইতা ফিরাউনা ওয়া মালাআহু হে আল্লাহ আপনি ফেরাউনকে তার রেজিমকে তার বাহিনীকে জিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া অনেক জিনাত অনেক আমওয়াল দিয়েছেন রব্বানা লিয়াদিল্লু আন সাবিলিক এগুলো করে এই মাল দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে বাহিনী দিয়ে তারা দিন থেকে মানুষকে বিরত রাখতেছে রব্বানা ফাতমিস আলা কুলুবিহিম রব্বানা ফাতমিস আলা আমওয়ালিহিম মাসদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম তাদের মালকে ধ্বংস করেন তাদের অন্তরে অন্তরকে ধ্বংস করেন আর যেন ইমান না আনে তাদেরকে হালাক করে দেন আপনি আল্লাহ পাক তখন বলেন কালা আল্লাহ পাক বলেন কদ উজিবাত দাওয়াতুকুমা ফাসতাকিমা হে মূসা দোয়া কবুল হয়ে গেছে এবার তুমি ইস্তিকামত থাকো এবার কিছু আরো পরীক্ষা আসবে আল্লাহ পাক হযরত মূসার এই এক দোয়ার বিনিময়ে ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন দ্বিতীয় বদদোয়া মূসা করছেন নিজের কওমের বিরুদ্ধে বনী ইসরায়েলের বিরুদ্ধে বহু দিনের পর যখন তারা ফিলিস্তিনে গিয়ে জিহাদ করে বাইতুল মুকদ্দাসকে তারা মুক্ত করতে পারলো না মূসা আলাইহিস সালাম বললেন আর এই জাতি দিয়ে নতুন একটা সভ্যতা নতুন একটা মিল্লাত ইসলাম নতুন একটা মিল্লাত তাওহীদ নতুন এক বাইতুল মুকদ্দাসের কেন্দ্রিক বিশ্ব রাজধানী কায়েম আর হতে পারবে না এদের কারণে হে আল্লাহ আমাকে তাদের থেকে আলাদা করে দেন তখন আল্লাহ পাক তাদেরকে ওই উপত্যকার মধ্যে গ্রেফতার করে ফেলছে আল্লাহ পাক তারা সামনের দিকে গেলে হাঁটতে থাকে আবার পিছনে আসে ডান দিকে গেলে আবার পিছন বাম দিকে গেলে যেদিকে যায় ঘুরে ফিরে তারা ওই জায়গায় এটাকে বলা ওয়া দিয়ে তি ইয়াতি হুন আফিল আর তারা ওই জায়গার মধ্যে তারা ঘুরপাক খাচ্ছিল বহু বছর পর কথা ঠিক কিনা জানান তো ইতিহাস ইতিহাস জানা আছে আপনাদের এরপরে মুজাল ইসলামের একজন সহকারী ছিলেন উনি পরবর্তী নবুয়ত পেয়েছেন ইউশা বিন নূন তার নাম কি ইউশা বিন নূন ওনার নেতৃত্বে বনী ইসরাইল তওবা করার পর সশস্ত্র জিহাদের মাধ্যমে কাতাল মাধ্যমে তারা প্রথম তারা বাইতুল মুকদ্দাস ঢুকে এবং আনুষ্ঠানিকভাবে ফেরাউন ধ্বংস হওয়ার পরে প্রথম এই ইসলামের এবং তৌহিদের বনী ইসরাইল নেতৃত্বে এই বাইতুল মুকদ্দাসে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয় কি প্রতিষ্ঠা হয় বনী ইসরাইলের তৌহিদের রাষ্ট্র প্রতিষ্ঠা হল এবার ঘটনা শর্টকাট করে ফেলি তারপরে ঘটনা অনেক লম্বা তারপরে বনী ইসরায়েলের রাজধানী ছিল বাইতুল মুকদ্দাস একবার হাত ছাড়া হয় আবার তাদের হাতে আসে হতে হতে আল্লাহ পাক তালুতকে পাঠালেন কাকে পাঠালেন তালুতকে পাঠালেন জালুতের বিরুদ্ধে লড়াই করার জন্য তালুতের সেনাপ্রধান ছিলেন দাউদ দাউদ ইসলাম পরাবর নবী হয়ে গেলেন এবং তাকে আল্লাহ পাক খলিফা বানালেন আল্লাহ পাক বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ হে দাউদ আমি তোমাকে খেলাফত দিলাম দাউদের পরে আল্লাহ পাক তার ঘরে জন্ম হলো সুলাইমান সুলাইমানকে শুধু খেলাফত না বরং পুরো রাজত্বই তাকে দিয়ে দিলেন পুরো দুনিয়ার উপর পুরো বাতাসের উপরে নদীর উপরে পাহাড়ের উপরে সবকিছুর উপরে জিনের উপরে মানুষের উপরে কথা ঠিক কিনা এত বড় জলিল কদর নবী সব বনী ইসরায়েলের একটা পর্যায়ে তারা চলে গেলেন ইতিহাসের একটা পর্যায়ে কয়েকগুলো কতগুলো ঘটনা ঘটেছে বুখতা নুসর বড় জালেম এক বাদশাহ সে এসে পুরো বাইতুল মুকদ্দাস ধ্বংস করে দিল ইহুদেরকে সে হত্যা করে ফেলল দফায় দফায় ইহুদের বেয়াদবির কারণে আল্লাহ পাক বাইতুল মুকদ্দাস ইহুদের হাত ছাড়া হয়ে গেছে হতে 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 এরকম টিস নামে একজন বাদশাহ ওনার হাতে বাইতুল মুকদ্দাস ধ্বংস হলো আল্লাহ পাক সর্বশেষ একজন নবী পাঠালেন উনি ছিলেন ঈসা আলাইহিস সালাম ওনার সাথে বনী ইসরায়েল বেয়াদবি করলো
ঈসা আলাইহিস সালামের পরে ওনার উম্মত খ্রিস্টান তারা পদভ্রষ্ট হলো, কিন্তু ততক্ষণে খ্রিস্টানদের বিশাল সাম্রাজ্য কায়েম হয়ে গেছে পৃথিবীতে, বিশাল সাম্রাজ্য কায়েম হয়ে গেছে। একটা পর্যায়ে এই বাইতুল মুকদ্দাসের দখলদার কারা হয়ে গেল, কারা হয়ে গেল, আগে ছিল বনী ইসরাইল, এখন কারা, খ্রিস্টানরা, এখন কারা, খ্রিস্টানরা। ততক্ষণে ইহুদিরা লাঞ্ছিত অবদস্থ দুর্বল হইয়া তারা পৃথিবীর দেশে দেশে পৃথিবীর গলিতে গলিতে তারা তারা সেটেলার হয়ে গেল, তারা তারা দুর্বল হয়ে গেল তারা। এইভাবে ঈসা আলাইহিস সালামের জামানার বহু বছর পর, ঈসা ইসলাম থেকে আমাদের নবীজি 500 বছর বয়স, 500 বছর আমাদের নবীজি তখন দুনিয়াতে আসলেন, উনি আসি দেখলেন যে বাইতুল মুকদ্দাস কাদের হাতে, ইহুদিদের হাতে আর খ্রিস্টানদের হাতে, খ্রিস্টানদের হাতে। তার মানে ইহুদিদের আর কোনো কিনে নাম নিশানা নেই, মদিনার মধ্যে কিছু টুকটাক ইহুদি ছিল, সেখানেও তারা বিয়া দাবি করছে কবিলে বনু নজির বনু কোরাইজা, সেগুলো আপনার ইতিহাস ভালো করে জানেন। এখন আমাদের নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, হযরত আবু বকর 2 বছর ক্ষমতায় ছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। হযরত আবু বকর নতুন করে বড় কোনো সাম্রাজ্য তিনি দখল করতে পারেন নাই, কারণ আবু বকরের জমানা চলে গেছে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে, কথা ঠিক কিনা? আবু বকরের জিহাদ ছিল নিজের ঘরকে গুছানো, মুনাফিকদের বিরুদ্ধে, মানিয়াইনে যাকাতের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম করলেন, জিহাদ করলেন তিনি। আর হযরত ওমর ইবনে খাত্তাবের হাতে আল্লাহ পাক ইসলামের বড় দুই মহান বিজয় আল্লাহ পাক দিয়েছেন, কার হাতে, হযরত ওমর ইবনে খাত্তাবের। একটা হলো পারস্য বিজয়, আর একটা হলো বাইতুল মুকদ্দাস বিজয়। বাইতুল মুকদ্দাস যখন বিজয়ের দ্বারপ্রান্ত, মুজাহিদরা যখন কাছাকাছি গেলেন, তখন বাইতুল মুকদ্দাসের সেই ওই অঞ্চলে যে দায়িত্বশীল পাদ্রী ছিল, রাজার মাধ্যমে তারা খবর পাঠালো যে না, আপনাদেরকে আমরা চাবি দিব না, মুজাহিদদেরকে, আপনাদের খলিফাতুল মুসলিমিন সরাসরি এখানে এসে আমাদের কাছ থেকে বাইতুল মুকদ্দাসের চাবি বুঝে নিতে হবে। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সফর করে তিনি বাইতুল মুকদ্দাসে গিয়ে নিজ হাতে খ্রিস্টানদের কাছ থেকে তিনি বাইতুল মুকদ্দাসের চাবি তিনি বুঝিয়ে নেন। আল্লাহু আকবার। এরপরে প্রায় 500 বছর, 500 বছর কাছাকাছি, তার চেয়ে বেশি বাইতুল মুকদ্দাস কাদের হাতে ছিল, মুসলমানদের হাতে ছিল, শত শত বছর। এই সময়টুকুতে একটা যুদ্ধ শুরু হয় শত শত বছর পরে, সেই যুদ্ধের নাম ছিল ক্রুসেড যুদ্ধ। খ্রিস্টানদের মনে বড় আবেগ ছিল যে এই বাইতুল মুকদ্দাস ওমর খাত্তাব দখল করে ফেললো আমাদের কাছ থেকে, আমরা আবার সুযোগ পেলে সেটা দখল করব। খেলাফতের রাশিদের আমলে সেই সুযোগ ছিল না, খ্রিস্টানদের বনু উমাইয়ের আমলে সেই সুযোগ ছিল না, বনু আব্বাসিয়ার আমলে এসে এই ক্রুসেডাররা খ্রিস্টান আবার জাগ্রত হতে লাগলো। অনেক লম্বা কাহিনী, তারা দফায় 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 বারবার তারা বাইতুল মুকদ্দাসকে তারা আক্রমণ করার চেষ্টা করলো। একটা পর্যায়ে গিয়ে তারা বাইতুল মুকদ্দাস তারা দখল করে ফেললো, ইন্না লিল্লাহ। কিন্তু বেশি দিন রাখতে পারে নাই, মাত্র 100 বছর রাখতে পারে, 70-80 বছর তার বাইতুল মুকদ্দাস দখল করে রাখলো। আবার মুসলমানরা ফিরে দাঁড়ালো, আল্লাহ পাক সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইকে পাঠালেন এবং তিনি জিহাদের মাধ্যমে বাইতুল মুকদ্দাসকে আবার তিনি বিজয় করে নিলেন। এর বহুদিন পর পৃথিবীতে যখন তুর্কি খেলাফত কায়েম হলো, এরা বড় দুর্ধর্ষ সাহসী খেলাফত ছিল, তাদের হাতে বাইতুল মুকদ্দাস ছিল প্রায় শত শত বছর, শত শত বছর। তার মানে ইতিহাস প্রমাণ করে খ্রিস্টান এবং ইহুদ মুসলমান এই তিন জাতির মধ্যে সবচেয়ে বেশি বাইতুল মুকদ্দাস কাদের হাতে ছিল, মুসলমানদের হাতে ছিল। এখন তুর্কিদের হাতে বাইতুল মুকদ্দাস। খেলাফত আব্বাসিয়া যেমন একটা পর্যায়ে দুর্বল হয়ে গেছে, শেষে এসে খেলাফতে তুর্কি একটা পর্যায়ে দুর্বল হয়ে গেল। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো 1914 সাল থেকে শুরু করে 15, 16, 17, 18, 19 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। এই বিশ্বযুদ্ধে ইউরোপ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেল, এক এক দল, খ্রিস্টানরা বিভক্ত হয়ে গেল বিভিন্ন দল দলে। তখন এই বিশ্বযুদ্ধে ব্রিটেন ছিল এক পক্ষে আর জার্মানি ছিল আরেক পক্ষে। জার্মানি মোটামুটি ছিল ইহুদিদের বিরুদ্ধে, অবশ্যই ইহুদের বিরুদ্ধে, আর ব্রিটেন ছিল ইহুদি, এরা তো খ্রিস্টানদের একদম মূল ইয়ে, খ্রিস্টানদের একদম প্রতিনিধিত্ব করত ব্রিটেন। যখন খ্রিস্টানরা মার খেলো, ব্রিটেন মার খেলো জার্মানির কাছে, তখন ইহুদিরা গিয়ে বলল, যুদ্ধে তোমরা পরাজয় হয়েছ, আমরা তোমাদেরকে যুদ্ধে বিজয় করে দেব 2-3 সপ্তাহের মধ্যে। বলতেছে কেমনে? বলতেছে সেই কৌশল আমাদের আছে। ইহুদিরা যদিও এত শত শত বছর লাঞ্ছিত ছিল, কিন্তু টাকা পয়সা স্বর্ণ রূপা মাথা ঠান্ডা ছিল এদের, কথা ঠিক কিনা? মাথার মধ্যে মগজ ঠান্ডা ছিল, খুব বুদ্ধি ছিল এদের, আর টাকা পয়সার শক্তি ছিল তাদের, এটা তারা অক্ষুণ্ণ রাখছে তারা।
এই শক্তি দিয়ে তারা কিন্তু আমেরিকা তারা কিন্তু ওখানে একটা অবস্থান তৈরি করে এই প্রথম বিশ্বযুদ্ধে তারা আমেরিকাকে ডেকে নিয়ে আসলো যেই আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে ইনডাইরেক্ট অ্যাপ্রোচ বলা হয় এটাকে ইংরেজিতে তারা ইনডাইরেক্ট অ্যাপ্রোচ শুরু করলো তখন এই যুদ্ধের গতি পাল্টে গেল এবং ব্রিটেন শেষ পর্যন্ত পরাজিত হয়েও তারা আবার এই যুদ্ধে তারা কি হলো বিজয়ী হয়ে গেল এই যুদ্ধে ব্রিটেনের বিরুদ্ধে ছিল কারা তুর্কিরা খেলাফত ওসমানী ব্রিটেনের বিরুদ্ধে ছিল ইহুদিরা শর্ত দিল আমরা তোমাদেরকে বিজয় করে দিব শর্ত হলো তোমরা আমাদেরকে বাইতুল মুকদ্দাস দিয়ে ফেলতে হবে এই প্রথম বিশ্বযুদ্ধের কুসাত প্রথম বিশ্বযুদ্ধের অমঙ্গল প্রথম বিশ্বযুদ্ধের এই অনিষ্ঠ এবং তুর্কিদের যে বেইমানি তুর্কিদের যে অলসতা ইমানের এটার মাধ্যমে তারা বাইতুল মুকদ্দাস হাত ছাড়া হয় এবং বেলফোর ডিক্লারেশন বেলফোর ছিলেন ব্রিটিশ মন্ত্রী তার তিনি এই ডিক্লারেশন ঘোষণা করেন কিন্তু তারপরও তুর্কিরা শক্তি ছিল তার বাইতুল মুকদ্দাস দখল করে রাখলো এমনি ঘোষণা হয়ে গেছে যে বাইতুল মুকদ্দাস এটা ইহুদিদেরকে দিবে কিন্তু সামরিকভাবে তারা সেটা করতে পারে নাই এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো সেটা শুরু হলো এই 39 সাল থেকে শুরু করে 45 সাল পর্যন্ত আবার 4-5 বছর যুদ্ধ তখন হিটলার নামক এক মহানায়ক হিটলার নামক কি মহানায়ক হিটলারকে কেউ খারাপ তো অবশ্যই ছিল কিন্তু হিটলার ইহুদিদের চেয়ে বেশি খারাপ ছিল না ইহুদিদের হিটলার কি বাচ্চা জব করছে নাকি হিটলার হিটলার কি বাচ্চাদেরকে কতল করছে আর ইহুদিও তো আমাদের শিশুদেরকে হত্যা করতেছে আর আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ায় হিটলারকে গালি দেওয়ার ইতিহাস ইতিহাস পড়তে হবে ইহুদিদেরকে চীনের ইতিহাস এই বিদ্যমান ইতিহাসে ইহুদিদের ব্যাপারে কোনো ইতিহাস নাই সঠিক ইতিহাস নাই আমাদের দেশে এজন্য হিটলার নয় বরং মানবতার শত্রু মানবতা বিরোধী অপরাধী হচ্ছে কারা হিটলার নাকি ইহুদিরা ইহুদিরা হিটলার বাচ্চা জমা করো নাই বাচ্চাদেরকে টুকরা করো নাই হিটলার শয়তানদেরকে মারছিল অবশ্যই সেখানে সে বাড়াবাড়ি করছে অবশ্যই সেটাও আমরা সমর্থন করি না কিন্তু ইহুদিদের মতো এত বর্বর এত বর্বর ছিল না সে যাই হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার তো পুরো দুনিয়া দখল করে ফেলল আবার সে ইহুদিরা আসি বললো এই যুদ্ধে আমরা তোমাদেরকে কি করবো আবার বিজয়ী করে দিব ব্রিটেনকে তারা বললো এই যুদ্ধে যে ব্রিটেন টোটালি পরাজিত হয়ে গেছিল তারা আবার ইহুদিদের সাহায্য নিয়ে আমেরিকার সাহায্যে এই যুদ্ধে তারা কি হলো বিজয় তারা লাভ করলো তারা ব্রিটেন 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 এই নামটা মনে রাখবেন ব্রিটেন ব্রিটেন ব্রিটিশরা বিজয় লাভ করলো এবার ব্রিটিশরা বিজয় লাভ করে ততক্ষণে তো নদীর তল দিয়ে অনেক পানি গড়াই গেছে খেলাফত ওসমানী দুর্বল হয়ে গেছে এবং ব্রিটিশ সৈন্যরা সেই বাইতুল মুকদ্দাসের এলাকা তাদের হাতে নিয়ে নেয় আপনারা জানেন আবু ওবাইদাকে চিনেন তিনি হচ্ছেন কে হামাসে কোন ব্রিগেড ব্রিগেডের নাম বলেন তো আপনারা কি ব্রিগেড আল কাসাম ব্রিগেড আল আল কাসাম ইজ্জুদ্দিন আল কাসাম বলেন নামটা নামটা নেন না ভাই জুরাচ্ছেন কেন এক একজন ইজ্জুদ্দিন আল কাসাম হতে পারবেন ইজ্জুদ্দিন আল কাসাম হামাস এই নামটা কোত্থেকে নিল ইজ্জুদ্দিন আল কাসাম একজন বড় আলেম ছিলেন বড় মুজাহিদ ছিলেন বড় দরবেশ ছিলেন বড় ইসলামিক তাহরিকের নেতা ছিলেন তিনি ব্রিটিশের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন কিন্তু সেই জিহাদে তিনি গ্রেপ্তার হন না গ্রেপ্তার হন তিনি শাহাদত বরণ করেন ব্রিটিশ বাইতুল মুকদ্দাস দখল করে দিল প্রথম ব্রিটিশ তার সৈন্যদের মাধ্যমে বাইতুল মুকদ্দাসকে হাতে নেয় কাদের হাত থেকে তুর্কিদের হাত থেকে কাদের হাত থেকে তুর্কিদের হাত থেকে 1948 সাল চলে আসলো এবার কয় সাল 1948 সাল এর আগে ব্রিটিশ ইয়ে শেষ বিশ্বযুদ্ধ শেষ এবার ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে এই ইসরায়েল রাষ্ট্রের তারা ঘোষণা দিল কি দিল ঘোষণা দিল আসেন এবার প্রশ্ন হলো কি কারণে ইহুদিদের মতো একটা ভিন্ন সম্প্রদায় যে ইহুদিদেরকে দমন নিপীড়ন করে মেরে কেটে বাইতুল মুকদ্দাসকে খ্রিস্টানরা দখল করলো এবং সারা বছর বছর খ্রিস্টানদের সাথে ইহুদের লড়াই ছিল বিগ্রহ ছিল এবং যে ইহুদিরাই ঈসাকে হত্যা করতে চেয়েছিল সেই ইহুদিরা কিভাবে আবার ইহুদেরকে সেই ইহুদিরা চক্রান্ত করে খ্রিস্টানদেরকে তাদের আপন বানিয়ে ফেলল প্রশ্ন কিনা ইহুদিদের কথা মতে সবকিছু করে ফেলতেছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে এই বাইতুল মুকদ্দাসটা খ্রিস্টানদের দখল করার বেশি সুযোগ ছিল নাকি ইহুদিদের দখল করার সুযোগ ছিল বেশি খ্রিস্টানরা নিজেরা দখল না করে নিজেরা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে নিজেরা তার ঈসা ইসলামের স্মৃতি যিশুর স্মৃতি সেখানে প্রতিষ্ঠা না করে বরং তারা সেই এলাকাটাকে দিয়ে দিল কাদেরকে অথচ এই এলাকার মূল ক্ষমতা কাদের হাতে ছিল এই বাইতুল মুকদ্দাসের চাবি
কারা মুসলমানদেরকে দিয়েছিল? খ্রিস্টানরা নাকি ইহুদিরা? হ্যাঁ, খ্রিস্টানরা। এবং 200 বছর পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে বাইতুল মুকদ্দাসকে ফিরে পাওয়ার জন্য লড়াই করছিল কারা? খ্রিস্টানরা নাকি ইহুদিরা? যেই বাইতুল মুকদ্দাসকে ফিরে পাওয়ার জন্য হাজার বছর শত বছর তোমরা এত লড়াই করলা, এত বিগ্রহ করলা, আর এখনো তোমরা ব্রিটেনের আন্ডারে পুরো বাইতুল মুকদ্দাস তোমাদের হাতে চলে আসছে, পুরো তুর্কিরা পরাজিত হয়েছে, এখনো পুরো তোমাদের হাতে, এখন তোমরা মাগনা মাগনা কেমনে তোমরা ইহুদিদেরকে দিয়ে দিলা? এই বাইতুল মুকদ্দাসের জন্য তো তোমরা আমাদের বিরুদ্ধে 200 বছর লড়াই করছো, কথা ঠিক কিনা? এই বাইতুল মুকদ্দাসের চাবি তোমরা সহজে বুঝাই দাও নাই, যতক্ষণ ওমর খাত্তাব তোমাদের কাছে যায় নাই, সেই বাইতুল মুকদ্দাস মাগনাতেই তোমরা দিয়ে দিলা। কাদেরকে? কাদেরকে? এই কাদেরকে দিয়ে দিল? কে দিয়ে দিল? খ্রিস্টানরা। কাদেরকে দিয়ে দিল? কিন্তু এটা রাখার দরকার ছিল কাদের হাতে, কথা ঠিক কিনা? বিদ্যমান বাইতুল মুকদ্দাসকে কারা কাদের হাতে বুঝিয়ে দিয়েছে? খ্রিস্টানরা। কাদের হাতে? ইহুদের হাতে। এটা অযৌক্তিক কিনা? কারণ খ্রিস্টানরাই তো এটাতে এটার উপর কি করছিল? তারা খবরদারি করছিল, হাজার হাজার বছর শত বছর তারা লড়াই করছে মুসলমানদের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো কি কারণে এই ইহুদিরা খ্রিস্টানদেরকে তাবেদার বানাতে পারলো? খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, এইদিকে তাকান, ঠান্ডা মাথায় বুঝতে হবে। একবার মৃত্যু পর্যন্ত মোটামুটি আর কোনো কিছু একবারে এই যথেষ্ট, আপনি রাস্তা একেবারে ক্লিয়ার এখান থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত একদম, যদি কথাটা শেষ পর্যন্ত বুঝাতে একটু বুঝেন আপনারা। ব্যাপারটা হলো খ্রিস্টান ইহুদ মুসলমান আমরা হইলাম যে কি জানেন, তিন ভাই। আমরা কি ভাই? তিন ভাই। আমাদের আব্বাকে ইব্রাহিম, আব্বা তো আদম, তো একটু তো একদম রক্ত মাংসের আব্বা, আদর্শিক আব্বাকে আমাদের ইব্রাহিমের সন্তান ইসহাক থেকে আসছে ইহুদ খ্রিস্টান, কথা ঠিক কিনা? ইসমাইল থেকে আসছে আরবের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমরা হলাম তাদের সৎ ভাই, আমরা তাদের কি ভাই? ওরা আবার দুজন আপন ভাই। কিন্তু এখন ইহুদির বাচ্চারা দেখলো বাইতুল মুকদ্দাসটা একবার আমার সৎ ভাইদের হাতে, আবার আমার আপন ছোট ভাইয়ের হাতে। ইহুদিরা তো আমাদের বড় ভাই, ঠিক ইতিহাসে এরা আগে আসছে না? তিন ভাইয়ের মধ্যে ইহুদির বাচ্চারা হচ্ছে বড়, বড় ভাই, ছোট ভাই, সৎ ভাই। বোঝার জন্য বলতেছি, বড় ভাই ইহুদিরা, ছোট ভাই খ্রিস্টানরা, সৎ ভাই কি মুসলমানরা। এখন ইহুদিরা দেখতেছে আমরাই তো এটার মরিয়ে ছিলাম, আমার ছোট ভাই খ্রিস্টান, এরা দেখেছি এটা দখল করে আছে এটা বছর কে বছর, আরে সৎ ভাই মুসলমান এরাও দেখে দখল করে আছে। কখনো মুসলমানদের, কখনো কাদের? খ্রিস্টানদের। কখনো আমার আপন ছোট ভাই এরা দখল করে আমার বাড়িটা, আর কখনো কি আমার সৎ ভাই দখল করে। কথা বুঝে আসছে প্যান্ডেলের সবাই? কথা বুঝে আসছে? ইহুদিরা কি দেখলো? কখনো খ্রিস্টানরা বাইতুল মুকদ্দাস দখল করে, কখনো কি? এখন এই দুইটা শক্তিকে সাইজ করা ছাড়া আমরা জীবনেও এই বাইতুল মুকদ্দাস বুঝে পারবো না। আসো আমরা এটাকে সাইজ করবো। এই দুই ভাইয়ের মধ্যে মুসলমানরা বড় ইমানদার, বড় কোরআনওয়ালা, এত বছর যাওয়ার পরও কোরআনের একটা অক্ষর তারা বিকৃত করেনি। আর খ্রিস্টান পাগল ছাগল, এগুলো তো আমরা আল্লাহ তিনটা বানাই দিছি এদের জন্য। আল্লাহ একটা আল্লাহ না, মেরি মারিয়াম একজন আল্লাহ, ঈসা একজন আল্লাহ, শিখেছে কিনা আরো আগে আগে সেগুলো শিখেছে ওদেরকে, ইহুদিরা ওদেরকে পড়াইছে। সেন্ট পল, ওই ইহুদি গুপ্তচর ছিল বদমাইশ। হ্যাঁ হ্যাঁ, এরপরে তারা বলছে আরো নষ্ট করতে হবে। ঠান্ডা মাথায় কথা বলতে গেলে মানুষ আর পছন্দ করে না, গর্জে উঠলে সবাই এখন বিদ্যা শুধু খালি। হ্যাঁ শোনেন, গর্জাবের কখন? এই হামাস যখন মিজাইলটা যখন মেরে ট্যাঙ্কটাকে ধ্বংস করে দিয়ে করছে, তখন বলছে আল্লাহু আকবার, ঠিক কিনা? কিন্তু মিজাইলটা মারার আগে হামাস কি কি করছিল ওগুলো দেখছেন নাকি আপনি? আপনাদের ওই সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার লাগাইছেন ওই সময়? মিজাইলটা তৈরি করেন না আগে, মারার পর আল্লাহকে বলিয়েন, আগে আল্লাহ আকবার আল্লাহ আকবার সবাই গরম গরম কথা শুনতে, ঠান্ডা মাথায় আগে বুঝেন, তারপর আঘাত করতে পারবেন জায়গা মতো। শত্রুদেরকে চিনতে হবে ভালো করে। এই খ্রিস্টানরা দেখলো যতক্ষণ পৃথিবীতে মুসলমানরা শক্তি নিয়ে থাকবে মুসলমান হিসেবে, আর যতক্ষণ এই খ্রিস্টানরা এইভাবে থাকবে তাদের স্বকীয়তা নিয়ে, এই তাদের ইঞ্জিল নিয়ে, এই দুই শক্তি থাকা অবস্থায় আমরা মরাধরা ইহুদিদের পক্ষে বাইতুল মুকদ্দাস পাওয়া সম্ভব নয়। সুতরাং আমাদেরকে আগে সাইজ করতে হবে কাদেরকে, মুসলমানদের না খ্রিস্টানদেরকে? খ্রিস্টানগুলো তো এমনি ঢিলা আলাবোলা পাগল ছাগল, এগুলো তো আমরাই মুশরিক বানাইছি, আগেই মুশরিক বানিয়ে ফেলছি, আরো নষ্ট করবো এদেরকে কিভাবে? এই যে আধুনিক জমানা, এটাকে বলা হয় আধুনিক জমানা, মডার্ন এজ, আধুনিক জমানা। এই জমানার আগে আরেকটা জমানা ছিল পৃথিবীর, এটাকে কি বলা হয় জানেন? রেনেসাঁ, ওরা বলে রেনেসাঁর জমানা।
রেনেসাঁর আগে আরেকটা জামানা ছিল সেটাকে বলা মধ্যযুগ। কি বলো এটাকে? মধ্যযুগ। এই মধ্যযুগটা ছিল খ্রিস্টানদের বড় প্রতাপের জমানা। এই মধ্যযুগে একদিকে মুসলমান আর এদিকে কি খ্রিস্টান। মুসলমানরা বড় বিজয়ী আর খ্রিস্টানরা কিছুটা হালকা। এখন ইহুদিরা প্রথমে ধরলো খ্রিস্টানদেরকে, এদেরকে আরো নষ্ট করতে হবে। এরা বিভিন্নভাবে বিভিন্নভাবে একটা আন্দোলন শুরু করলো। কোথায়? মধ্যযুগের খ্রিস্টানদের ভিতরে স্কলাস্টিকরা ছিল ওই সময়, এবং পরবর্তী একটা রেনেসাঁর আন্দোলন শুরু হয়। খুব খুব গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলতেছি, এবং এটা দারাস, এটা মনে করবেন, সবসময় কথাগুলোর সুযোগ হবে না আপনাদের। আমি খুব অল্প সময় শেষ করতেছি, রফিক মাদানি আসছে এখন, আসে এরকম কথা হইলো এগুলো আমি না শুনতে চাচ্ছে মানে এটা তো কোনো কথা নেই, এটা এটা তো ওরা তো এটা ভালো করতেছে না কাজটা। ঠিক আছে, আমার কথা শেষ হয়ে আসছে, আমি আর 5-10 মিনিট কথা বলা শেষ হবে, ওরা ফোন দিয়ে আসতে পারবে। আমি 10 মিনিট কথা বলবো। আচ্ছা যাই হোক ভাই, আপনার তো ফায়দা হচ্ছে কিনা কথাগুলোতে? হ্যাঁ, আমার সময় তো কাজে লাগতেছে নাকি? আচ্ছা যাই হোক, আর না পারলে আমি অসুস্থ, আমি সারা রফিক মাদানি গেছে যথেষ্ট, তো গরম গরম করে দিয়েছে এতক্ষণে। আমরা যদি সম্ভব হয় একটু বলেন, আমি আর না যাই ওখানে আর কি, অথবা গেলে সালাম করে চলে আসলাম যদি বেশি করে। আচ্ছা কেউ তাহলে বলতে এই আয়োজন মাহফিল 2-3টা হইলে সমস্যা, পাগল বানাই ফেলে আমাদেরকে। ঠিক আছে, আচ্ছা যাই হোক ভাই, আপনারা যদি কথা ভালো করে শুনেন এমন কথা যদি দেন আমাদেরকে আগামী দিনে, আপনারা আমরা দুনিয়াতে থাকি না থাকি, আপনারা ইসলামের ঝান্ডা হাতে নিয়ে হামাস যে প্রতিরোধ খাড়া করছে, ইনশাল্লাহ আপনাদের মধ্যে সে প্রতিরোধ যোদ্ধা যদি প্রতিষ্ঠা হবে তাহলে আমাদের এই কষ্টগুলো সফল সার্থক সার্থক। যোগাযোগ করো। আচ্ছা ইতিহাসটা এবার বলি তো, এখন দেখেন ইতিহাসের প্যাটার্ন, ইহুদিদের এখন টার্গেট হলো তার বাইতুল মুকদ্দাসকে কেন্দ্র করে। আবার তারা কি করবে প্লিজ এদিকে খেয়াল করো সবাই, ইসরায়েল রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে। তো একদিকে খ্রিস্টান, একদিকে কি মুসলমান, এই দুটো জাতিকে সহাবস্থানে রেখে কি করা সম্ভব না? ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব না। তো তারা চক্রান্ত করলো কিভাবে? খ্রিস্টানদেরকে তারা ধ্বংস করলো আদর্শিকভাবে। কিভাবে? আদর্শিকভাবে তারা একটা বিদ্রোহ শুরু করলো। কি শুরু করলো? বিদ্রোহ শুরু করলো। এই জমানা শুরু হওয়ার আরো 400-500 বছর আগে, এদিকে থাকেন, ইউরোপে একটা তিনটা ব্যবস্থা ছিল। কয়টা ব্যবস্থা? রাজনীতিতে রাজতন্ত্র, রাজনীতিতে শিক্ষা ব্যবস্থায় গির্জাতন্ত্র, শিক্ষা সংস্কৃতি এগুলো চলবে, আইন এগুলো চলবে কি গির্জার মাধ্যমে, অর্থনীতিতে সামন্তবাদ, কিবাদ জমিদারি, এখানে আবার ওনারও জমিদার, আবার একটু ওনারও ইয়ে লাগবে হালকা টুকটাক, যাই হোক সামন্তবাদ, আমার সামন্তবাদ জমিদারি পথা, মানে জমিদাররা ছিল রাজা ওই জমানে, সামন্তবাদ অর্থনীতিতে সামন্তবাদ জমিদারি প্রথা, রাজনীতিতে রাজতন্ত্র, শিক্ষা আইন আদালত এডুকেশন ব্যবস্থা ইত্যাদি সব কি গির্জা। গির্জা আইন তৈরি করে, গির্জা শিক্ষা তৈরি করে, রাজারা বংশ পরম্পরায় মানুষ রাজা হয় তার বংশ পরম্পরায়, ওই সামন্তবাদে বড় বড় জমিদাররা তার অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করে, কিছু রাজাদেরকে দেয় নিজেরা খায়, আর গির্জার পাদ্রী থেকে দেয় আর জনগণকে বিষ মারে। তখন একটা বিদ্রোহ শুরু হলো এই তিনটা শক্তির বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের যুদ্ধ শুরু হলো, সামন্তবাদের বিরুদ্ধে পুঁজিবাদের লড়াই শুরু হলো, গির্জার বিরুদ্ধে সেকুলারিজমের লড়াই হলো। তার মানে পৃথিবীর আগের তিন ব্যবস্থা পাল্টে গিয়ে সামন্তবাদের জায়গায় কি আসলো? পুঁজিবাদী আসলো, পুঁজিবাদ আসলো। কিসের জায়গায়? জমিদারি প্রথার জায়গায় পুঁজিবাদ আসলো। গির্জার ধর্মীয় শিক্ষা ব্যবস্থার জায়গায় কি আসলো? ধর্ম নিরপেক্ষবাদ। আর রাজতন্ত্রের জায়গায় কি প্রতিষ্ঠা হলো? গণতন্ত্র। কি আসলো? সুতরাং গণতন্ত্র, পুঁজিবাদ এবং কি ধর্ম নিরপেক্ষবাদ, বলেন তো, গণতন্ত্র, পুঁজিবাদ এবং ধর্ম, গণতন্ত্র রাজনৈতিক ব্যবস্থা, পুঁজিবাদ অর্থনৈতিক ব্যবস্থা, আর ধর্ম নিরপেক্ষবাদ শিক্ষা এবং আইন ব্যবস্থা। কথা বুঝাচ্ছে? এবার আগের পৃথিবী ইহুদিরা পাল্টে দিল, জনগণের বিদ্রোহকে কাজে লাগিয়ে, যে জনগণ ছিল আগে রাজতন্ত্রের পক্ষে, যে জনগণ ছিল ইঞ্জিলের পক্ষে, যে জনগণ ছিল
গির্জার পক্ষে যে জনগণ ছিল পাদ্রীদের পক্ষে কথাই কথাই পাদ্রীদের শাসন কথাই কথাই পাদ্রীদের আইন কথাই কথাই খ্রিস্টানদের আইন চলত বাইবেলের চর্চা ছিল মোটামুটি তারা অনেক ধার্মিক ছিল ইউরোপিয়ানরা এই ইহুদিরা চক্রান্ত করে তাদেরকে আস্তে আস্তে বের করে আনলো তাদের রাজতন্ত্রের জায়গায় গণতন্ত্র খাওয়াইলো তাদেরকে রাজতন্ত্র শুনতে খারাপ হলো সব রাজতন্ত্র কিন্তু খারাপ নয় যেমন সব গণতন্ত্র কিন্তু ভালো নয় কথা ঠিক কিনা ইসরায়েলে তো গণতন্ত্র আছে আছে কিনা ভারতের গুন্ডাও তো গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসছে নাকি না নাকি না হ্যাঁ এরপর আমেরিকার এই আটটা মজার কথা বল আমেরিকার প্রেসিডেন্টের নাম কি হ্যাঁ আসল নামটা বলুন তো কেউ জানেন না এটা তার আসল নাম ঠিক আছে ওর নাম হচ্ছে ইসহাক ওর নাম হচ্ছে কি ইসহাক ঠিক আছে তার পুরো নাম হচ্ছে জি মানে কি এই যে আমেরিকা এবং ইসরায়েলের বিভিন্ন রাষ্ট্র প্রধানদের নাম হচ্ছে ইহুদিদের নাম হারুন আছে না হারুন এরন মিস্টার এরন মুসা মুজেস আচ্ছা ঠিক আছে তো কয়টা বাজতেছে সেটা ঘড়ি ঘড়ি তো নাকি আমার ফিএস আমার ঘড়ি মোবাইল সব নিয়ে গেছে আচ্ছা যাই হোক আমেরিকার প্রেসিডেন্টের নাম কিন্তু কিসের নামে ইহুদি নাম কিন্তু বুঝাচ্ছে হ্যাঁ ইয়াকুব মানে জ্যাকব ইসাক মানে আইজেক ও কিন্তু আইজেক কে হ্যাঁ জো বাইডেন বাইডেন তো চলু এমনি পরবর্তী ইয়ে নেন তো ইব্রাহিম আব্রাহাম এভাবে তাদের নামগুলো হয় যাই হোক কারণ এরা একই বংশধর এরা সবাই আহলে কিতাব তো এখন ইউরোপকে তারা ধর্মবিমুখ করলো কারা ইহুদিরা ধর্মবিমুখ করলো নাস্তিক করে বললো যে ইউরোপ ছিল একসময় বাইবেল পন্থী ইউরোপ ছিল কি পন্থী তারা ইঞ্জিল পন্থী তারা কিভাবে করলো সে কাজটা একটা আন্দোলন তারা দাঁড় করাইলো ইহুদিরা এই আন্দোলন হচ্ছে প্রটেস্টান আন্দোলন আমার মূল কথা আসলে যারা বুঝবে তারা সারা জীবনের জন্য একটা রোডম্যাপ পেয়ে যাবেন ওই কাজটা আমাদের সাথে হয়েছে কেমন হয়েছে সেটা বলতেছি আমি একটু ইতিহাসটা এই আয়োজকরাই ডিস্টার্বটা করে দিল আমাদের আমি যদি এখন আমাকে দশটা মিনিট পনেরো মিনিট এখন আমি যাই না দশ মিনিট বলবো নাকি এক ঘন্টা বলবো সেটা আমি বুঝতেছি না পাঁচ মিনিটও যদি বলা হয় পাঁচ মিনিটও কথাকে গুছানো গুছিয়ে দেওয়া যায় আজ বলা যেন এক ঘন্টা করেন তাহলে সেটাও একটা সিস্টেম হতে পারে যাই হোক রব্বি যিনি আলমা রব্বি শাহলি সাদরি ওয়াইয়াসসিরলি রব্বি ইয়াসসির আল্লাহ পাক সহজ করে দেখ আমাদের আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনি ইযা শিতা সাহলা আল্লাহ পাক সব সহজ করে দিন আপনাদের জন্য আমাদের জন্য আয়োজকদের জন্য আল্লাহ পাক সব কিছু সহজ করে দিন আমি চেয়েছিলাম আমি কথাটা অল্প স্বল্প বলে ওকে রেখে আমি চলে যাব আমি পয়েন্ট করে আসব কিন্তু এই এখন নামটা বললে এই হ্যাংলা করে ওই আমাদের দুস্থ ও বিরক্তটা করলো সে একজন লোকে যথেষ্ট সব তসনস করতে যে এগুলো আবার এখানে কতগুলো দেখো না এখানে যন্ত্রপাতি এগুলো মুসলমান এগুলো ছেড়ে কবে হামাসের মতো ওগুলো হাতে নিবে ঠিক কিনা হ্যাঁ শরম পেয়ে যাচ্ছে প্রত্যেককে মুজাহিদ হতে হবে ঠিক আছে এগুলো দিয়ে যে ফ্যান্টাসি যাতে না হয় এসব ফ্যান্টাসি আমি বিশ্বাস করি না আমি একদম বিশ্বাস করি না আমি এগুলো ফ্যান্টাসিগুলো ওইটা কিন্তু কেটে দিবে ওরা ওইটা ওটা কাট করে বলবে এটা ইমানদার হলো যারা এটা রেখে দিবে এ এটা এটা এবাদত আমি মনে করি যদি এটা বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার এবং দখলকৃত প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড মুক্ত করার আঞ্চলিক হিন্দুত্ববাদী যে প্রত্যেক সাম্রাজ্য আমাদের বিস্তার করেছে সেটা থেকে মুসলমানদেরকে মুক্ত করার যদি তারা পথ যদি সুগম করতে পারে এগুলো তাহলে এটাও কিন্তু একটা আল্লাহর দিনে বড় অস্ত্র ঠিক কিনা আর যদি জাস্ট লাইক কমেন্ট আর সেলিব্রিটিজম আর হিরোইজম তাহলে এইসব ফালতু এগুলো কিচ্ছু হবার কাজ কিন্তু এই জন্য মিডিয়া ব্যক্তিদের থেকে আগে বলি আগে এদেরকে কি হতে হবে মুসলমান হতে হবে এক আল জাজিরা একেবারে ইহুদের নারী গুলি ফাঁস করে ফেলতেছে কথা ঠিক কিনা হ্যাঁ মিডিয়া কত বড় যন্ত্র হ্যাঁ মিডিয়া কত বড় যন্ত্র এক ইহুদিরা বড় চাপাবাজি করে এইটা সেটা দুনিয়ার মিডিয়া দেখাচ্ছে কি গাজা দখল হয়ে গেছে গাজা কাদের হাতে হ্যাঁ
মুসলমানদের হাতে না খ্রিস্টানদের হাতে এই ইহুদিদের হাতে একবারে সব ওরে বাপ রে তাদের ট্যাঙ্ক স্কাই নিউজ সিএনএন বিবিসি সব শয়তান সব দজ্জালের বাহিনী সবগুলো বিবিসি দজ্জালের বিবিসি বিবিসি সিএনএন দজ্জালের স্কাই নিউজ দজ্জালের সব আন্তর্জাতিক মিডিয়া তাগুত এফএফপি সব যতগুলো আছে ওয়াশিংটন পোস্ট নিউজ নিউজউইক টাইম যতগুলো আছে নিউজউইক সব দজ্জালের কথা ঠিক কিনা তো এরা সারা সপ্তাহ এটা করে তিন দিন পরে আবু ওবায়দা আসে একটা কিনে ভিডিও নিয়ে হামাসে তিন দিন পরে ওদের মতো একটা কি সারে ভিডিও সারে একদম ধুমধাম ওদের কি তসটস করে দেয় হ্যাঁ এরকম হতে হবে তোমাদের উচিত এই এই যারা ট্রান্সজেন্ডারের যারা চক্রান্ত করতেছে এইভাবে যারা ভূরাজনৈতিক চক্রান্ত করতেছে জাতীয় চক্রান্ত আন্তর্জাতিক চক্রান্ত আল্লাহবাক আমার মিডিয়ার ভাই দেখে তৌফিক দান করুন যারা তারা যদি সেই কাজ করতে পারে তারা তাদের নতুন নতুন গোবর ফাঁস করতে হবে নতুন নতুন গোবর ফাঁস করতে হবে আচ্ছা যাই হোক ইতিহাসটা যেটা বলতেছিলাম এখন ইহুদিদের প্ল্যান তারা বাইতুল মুকদ্দাসে যাবে এই বাইতুল মুকদ্দাসে যাওয়ার জন্য আরো দুইজন দাবিদার আছে আরো দুইজন কি আছে দাবিদার একটা খ্রিস্টানরা আর একটা মুসলমানরা খ্রিস্টানদেরকে তারা শেষ করলো কিভাবে তাদের যে ব্যবস্থা ছিল সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসছে গির্জার জায়গায় সেকুলারিজম রাষ্ট্রতন্ত্রের জায়গায় গণতন্ত্র সামন্তবাদের জায়গায় পুঁজিবাদ ইউরোপে এর মধ্যে একটা বিপ্লব ঘটলো কি ঘটলো সেটা হচ্ছে শিল্প বিপ্লব কি বিপ্লব শিল্প বিপ্লব মোহাম্মদ কুতুব একটা কিতাব লিখেছেন জাহেলিয়াতুল কারনিল ইশরিন বিশ শতকের জাহেলিয়াত এই শিল্প বিপ্লব আসার পরে পুরো মানব জাতি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হয়ে পড়লো সবাই ভোগবাদী ভোগবাদী কমফোর্টেবল নতুন জীবনের মানুষ চলে আসলো কিসের পরে যখন যন্ত্র আসলো পৃথিবীতে যন্ত্রের শিল্প বিপ্লব যখন হয়ে গেল কৃষিকাজে এবং বিভিন্নভাবে উৎপাদনমুখী অর্থনৈতিক সহ বিভিন্ন কাজে তাদের জোয়ার চলে আসলো তাদের কাজের মধ্যে শিল্প বিপ্লবের মাধ্যমে মানুষ আগের চেয়ে আরো বেশি কি হয়ে গেল শিল্প বিপ্লবের পরে এই ইহুদিরা একটা মুখ্যম সুযোগ পেল যে এখন খ্রিস্টানদেরকে আরো বেশি কি করা যাবে ভোগবাদী করা যাবে কিসের পরে আচ্ছা এবং এর ভিতরে আরেকটা ঘটনা ঘটলো বিবর্তনবাদ কি বাদ থিওরি অফ এভলিউশন যেটা নায়ক কে ছিল ওনার নাম কি ওই দার্শনিকের হ্যাঁ ডারউইন ডারউইন ডারউইনের মতবাদ আসলো ডারউইন কিন্তু একটু বুদ্ধিজীবী টাইপের লোক ছিল এই ইহুদিরা ডারউইনের মতবাদকে ব্যবহার করে খ্রিস্টানদেরকে বুঝাতে লাগলো যে দেখ তোরা কিন্তু আসলে আল্লাহ তোদেরকে সৃষ্টি করে নাই তোরা কিন্তু সৃষ্টি হয়েছিস এইভাবে তোরা কিন্তু সৃষ্টি হয়েছিস আরো নষ্ট করে দিল শত শত বছর ধরে বিভিন্ন পরিকল্পনা করে বিভিন্ন পরিকল্পনা করে একবার তিন খোদা এরপরে এই যে প্রোটেস্ট্যান্ট মুসলমান প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান বানাইলো ইঞ্জিলটাকে বিকৃত করলো হ্যাঁ এরপরে ডারউইনবাদ আসলো শিল্প বিপ্লব একের পর এক একের পর এক একের পর এক আদর্শিক চক্রান্ত করলো কারা কাদের বিরুদ্ধে বানিয়ে তাদেরকে কমপ্লিট একটা নতুন খ্রিস্টান জাতি তৈরি করলো কি এই খ্রিস্টান জাতির ভিতরে বিবর্তনবাদ খ্রিস্টান জাতির ভিতরে মানবাধিকার খ্রিস্টান জাতির ভিতরে গণতন্ত্র খ্রিস্টান এই খ্রিস্টানদের জন্য একটা নতুন কিতাবও তারা তৈরি করলো কি তৈরি করলো নতুন কিতাব তৈরি করলো তারা কিতাবটা হলো বাইবেল কি কিতাব বাইবেল বাইবেল হলো ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আলাহাদুল কাদিদ আলাহাদুল জাদিদ নামে দুটো বইয়ের সংমিশ্রণ এখানে ইহুদিদের বয়ান দিয়ে এটা শুরু হয় এবং বড় একটা তবকা তৈরি হয়ে গেলো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের এরপরে ক্যাথলিক যারা খ্রিস্টান তাদেরকেও তারা আস্তে আস্তে সাইজ করলো মোটামুটি ইতিহাসের একটা পর্যায়ে এসে খ্রিস্টানরা কি হয়ে গেল ইতিহাসটা পর্যায়ে এসে খ্রিস্টানরা আর আগের মতো নাই তারা টোটালি একটা নাস্তিক হয়ে গেল খ্রিস্টানরা কি হয়ে গেল এখন খ্রিস্টান আছে নাস্তিক খ্রিস্টান বস্তুবাদী খ্রিস্টান ভোগবাদী খ্রিস্টান কমিউনিস্ট খ্রিস্টান গণতন্ত্রবাদী খ্রিস্টান ধর্ম নিরপেক্ষবাদী খ্রিস্টান কথা ক্লিয়ার বাইতুল মুকদ্দাস তো দখল করবো ওই সময় যদি আমি নিজেকে ঈসার উম্মত মনে করি কথা কি ঠিক কিনা আমি তো আর ঈসার ধর্ম মানি না অথচ আমি নামে খ্রিস্টান আর আমার দরকার নাই এইভাবে পুরো ইউরোপিয়ান জাতিকে আদর্শিকভাবে নষ্ট করে নাস্তিক বানাইয়া তাদের ঘাড়ে তারা সবার হয়ে গেল অর্থনৈতিকভাবে এবং আদর্শিকভাবে যেহেতু তাদের মধ্যে এখন ধর্মের কিনে জজবা এখন নাই সুতরাং তারা এখন বাইতুল মুকদ্দাসকে তারা আর নিজের ভূখণ্ড বলে দাবি করতেছে না কারা খ্রিস্টানরা কথা বুঝে আসছে এর ভিতরে খ্রিস্টান ধর্মের আবেগ যাদের আছে তাদের সবাইকে ইহুদিরা নিজেদের ধর্মের মতো তাদেরকে তৈরি করে ফেলছে এবং আরো
মর্মন্ত আসছে আচ্ছা আলহামদুলিল্লাহ আরো মর্মান্তিক বিষয় হলো এই খ্রিস্টানরা খুব খেয়াল করবেন তারা এই ইহুদিরা খ্রিস্টানদেরকে চূড়ান্তভাবে আরেকটা ডোজ দিল আরেকটা কি দিল ডোজ ডোজটা হলো ভিতরে দজ্জালের ডোজ উপরে হচ্ছে মসীহ ডোজের নাম কি মসীহ ডোজের নাম মসীহ ঈসা আলাইহিস সালামের উপাধিও মসীহ আর দজ্জালের উপাধিও কিন্তু কি মসীহ এখন আমি ইহুদি ওয়েবসাইটে দেখছিলাম আরো অনেক আগে এটা এখন ইহুদি ওয়েবসাইট ওয়েবসাইটে নাই ওখানে লেখছে ফাইনাল স্টেপ ইজ কামিং অফ দ্য কিং অফ পিস এইভাবে লেখা আমাদের ফাইনাল স্টেপ হচ্ছে কিং অফ পিস আরবিতে বল মালিকুস সালাম বাংলা বলা শান্তির রাজা অর্থাৎ এটা হচ্ছে দাজ্জালের লকআপ দাজ্জালের আগমন এটা আমাদের ফাইনাল আমাদের স্টেজ এখন ইহুদিরা খ্রিস্টানদেরকে বলল যে দেখো মাসি কিন্তু আসতেছে খ্রিস্টানরা এখনো মনে করতেছে ওই দজ্জাল হচ্ছে আসল ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ যেদিন পৃথিবীতে দজ্জাল আসবে দজ্জাল আসে প্রথমে সে দাবি করবে আমি ঈসা আমি কি তার অলৌকিক ক্ষমতা দেখে সব খ্রিস্টানরা বলবে ও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমরা লাভ করছি এই ইসরায়েল রাষ্ট্রের ভিতর থেকে তো কে জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালাম কার আগমন হয়েছে ঈসা আলাইহিস সালামের আগমন হয়েছে এইভাবে পুরোপুরি খ্রিস্টানরা ইহুদের প্রতারণার ফাঁদে কি হয়েছে তারা আটকা পড়ছে আসেন এবার আসল এবার আসেন খ্রিস্টানদের পর্ব শেষ এরা এখন ইহুদের গোলাম আদর্শিক গোলাম এখন নিজের স্বকীয়তা সব ছেড়ে দিয়ে নিজের বাড়ির দাবি তারা ছেড়ে দিয়েছে এবার সাম্রাজ্যবাদের ইতিহাস শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই এটাকে বলা হয় টাইম অফ এম্পারিয়ালিজম প্রায় পৃথিবীতে 76 বছর ব্যাপী 50-60 বছর বা কম বেশি এরকম এই ইউরোপের রাষ্ট্রগুলো তারা মুসলিম দেশে দেশে তারা আক্রমণ চালাইল ব্রিটেন দখল করলো সৌদি আরব মিশর ভারতবর্ষ ফ্রান্স দখল করলো আলজেরিয়া ইটালি দখল করলো লিবিয়া রাশিয়া দখল করলো মধ্য এশিয়ার অঞ্চলগুলো এইভাবে ফ্রান্স ব্রিটেন রাশিয়া মিলে পুরো মুসলিম বিশ্বের পুরো খেলাফতকে টুকরো 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 করে দিয়ে সব দখল করে ফেললো তারা সাম্রাজ্যবাদ ক্ষমতায় তারা বেশি দিন টিকতে পারে নাই নিজেরা নিজেরা মারামারি করে আবার মুসলিম বিশ্ব থেকে তারা চলে গেছে যাওয়ার সময় এবার মূল পয়েন্ট পয়েন্ট অফ ভিউ নুকতাতুল কালাম এটা এটা এখন যেটা বলতেছি ওই খ্রিস্টানদেরকে যেইভাবে ইহুদিরা ধ্বংস করেছে নতুন শিক্ষা ব্যবস্থা নতুন জীবন ব্যবস্থা নতুন বিবর্তনবাদ নতুন শিল্প বিপ্লবের তাড়না হ্যাঁ নতুন গণতন্ত্র এই সব কিছু তো এদেরকে দিয়ে টোটাল নতুন একটা খ্রিস্টান নাস্তিক খ্রিস্টান তারা তৈরি করছে এখন ওই খ্রিস্টানদের মাধ্যমেই মুসলিম বিশ্বে তারা সাম্রাজ্য চাপিয়ে দিয়ে খ্রিস্টানরা যেভাবে ধ্বংস হয়েছে খ্রিস্টানদের মাধ্যমেই খ্রিস্টানরা মুসলমানদের কিভাবে ধ্বংস করলো কথা ঠিক কিনা খ্রিস্টানরা এই দেশে আসলো ব্রিটেন এই দেশে আসলো আসার পরে তার এই দেশ থেকে চলে গেল কিন্তু সে আইন সে শিক্ষা ব্যবস্থা সেই রাজনৈতিক দর্শন সে ইতিহাস সে বিজ্ঞান সেই তাদের সমাজ ব্যবস্থা তারা এখানে দিয়ে গেল কথা ঠিক কিনা অর্থাৎ ডাইরেক্টলি ইহুদিরা প্রথমে খ্রিস্টানদেরকে নষ্ট করলো এরপরে ইহুদিরা ইনডাইরেক্টলি খ্রিস্টানদের মাধ্যমে মুসলমানদেরকে নষ্ট করলো আমার ভাইরা বলেন এখন মুসলমানরা কি সবাই কি তৌহিদপন্থী নাকি মুসলমানরা দুই ভাগে বিভক্ত এক ভাগ তারা হামাস ইসরায়েলকে তারা কি করতেছে প্রতিরোধ করতেছে তেমনিভাবে তালেবান যারা আমেরিকাকে প্রতিরোধ করেছে তেমনিভাবে আল শাবাব যারা আফ্রিকাতে লড়াই করতেছে মুসলমানদের এক ভাগ হলো মুজাহিদিন এবং আমার আপনার মতো যারা তাদের সমর্থক কথা ঠিক কিনা যারা নিরীহ মুসলমানদের আরেক বড় অংশ হলো কাদের দূষর এলিট শ্রেণী ওই খ্রিস্টানদের দূষর কথা ঠিক কিনা খ্রিস্টানরা যেভাবে ইহুদের কাছ থেকে শিখল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষবাদ শিল্প বিপ্লব মানবাধিকারের ভুয়া স্লোগান ঠিক তদ্রুপ খ্রিস্টানরা যে সমস্ত কালেমা বুলি উচ্চারণ করতে লাগলো ওই বুলিগুলা মুসলমানরা এখন উচ্চারণ করতে লাগলো অর্থাৎ যেভাবে পুরো খ্রিস্টান সমাজকে ধ্বংস করে দিয়ে ইহুদিরা নিরাপদ হয়ে গেল এইভাবে ইহুদিরা দুই নম্বর নিরাপদ হয়ে গেল মুসলমানদের বড় একটা এলিট জামাতকে তারা মোরতাদ বানিয়ে ফেললো তারা কথা ঠিক কিনা এটা হচ্ছে বড় মুখ্য সুযোগ বাইতুল মুকদ্দাসকে তারা হাতে নেওয়ার এখন পুরো দুনিয়া এখন তাদের ফেভারে
না খ্রিস্টানরা তাদের বিরোধিতা করতেছে না মুসলমান মুনাফিক বিশেষ করে শিক্ষিত উচ্চ শিক্ষিত মহল শাসক গোষ্ঠী মিডিয়া তাদের বিরোধিতা করতেছে নিরীহ কিছু লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যাচ্ছে খোলাসা কি দাঁড়াইলো ফলাফল এই লম্বা ইতিহাসের ফলাফল কি দাঁড়াইলো এটাই দাঁড়ালো যেই যুদ্ধ ইসরায়েল এবং ইহুদিরা অস্ত্রের মাধ্যমে সরাসরি ফিলিস্তিনে করতেছে বাইতুল মুকদ্দাসকে নিয়ন্ত্রণে রাখার জন্য সেই লড়াই ইনডাইরেক্টলি তারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষবাদের নামে তারা করতেছে ধর্মনিরপেক্ষবাদ ওই অস্ত্র যে অস্ত্র দিয়ে তারা খ্রিস্টানদেরকে নষ্ট করছিল নষ্ট করে বাইতুল মুকদ্দাস দখল করছিল বাইতুল মুকদ্দাসে তারা যে অস্ত্র ব্যবহার করতেছে সেটা হচ্ছে ট্যাঙ্ক কামান গোলা বারুদ বিমান সাবমেরিন আর এখানে তারা যে অস্ত্র ব্যবহার করছে সেটা হলো ধর্মনিরপেক্ষবাদ হ্যাঁ ট্রান্সজেন্ডার বিবর্তনবাদ সেকুলারিজম হ্যাঁ গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি এই সমস্ত এগুলো করে আমাদেরকে তারা নষ্ট করতেছে ফাইনাল এজেন্ডা তাদের কি এইভাবে একটা মুরতাদ মুসলমান শ্রেণী তৈরি হলে যেদিন দজ্জালের আবির্ভাব হবে সেদিন দজ্জালের আবির্ভাবের আগে তাদের চূড়ান্ত পরিকল্পনা হলো সারা বিশ্বে তারা একটা ক্রাইসিস তৈরি করবে সংকট তৈরি করবে হঠাৎ দেখবে বিদ্যুৎ নাই গ্যাস নাই টাকা নাই সারা দুনিয়াতে টাকার মুদ্রা বন্ধ হয়ে গেছে এর আগেই তো মুসলমানরা স্বর্ণ টন্ন কিছু করে নাই মুসলমানদের সবাইকে ফ্ল্যাট বাড়িতে উঠেছে এরা ঠিক কিনা দেখেছে ফ্ল্যাটের মধ্যে কি নাই বিদ্যুৎও নাই গ্যাসও নাই আর ফ্লাশ করবেন কেমন এখন পায়খানা করে হাই কমোডে বসে বসে ফ্লাশ করতে পারবেন এখন পানি না থাকলে সবগুলোকে এই ফ্ল্যাট বাড়ি ছাড়তে হবে কিনা একসময় হ্যাঁ ওই টিপটপ মাম্মি ড্যাডি আমাদের স্মার্ট ভাই বোনেরা তো গ্রামগঞ্জে কি করে নাই ছাগল গরু কিনে তারা খামার বাড়ি করে নাই ঠিক কি নাই স্মার্ট যে যত বড় স্মার্ট এই জমানায় সে তত আগে সবার আগে দজ্জালের খপ্পরে পড়ে যাবে কারণ দজ্জাল তার একটা মিডিয়া তৈরি করেছে দজ্জাল তার কমিউনিকেশন তৈরি করেছে দজ্জাল তার বিভিন্ন যোগাযোগ বিভিন্ন অর্থনৈতিক সিস্টেম তৈরি করেছে সামনে অর্থনৈতিক আরো নতুন সিস্টেম আসবে সবগুলোর মধ্যে একটা কৃত্রিম সিস্টেম কৃত্রিম সংকট তৈরি করার পর তারা বলবে যে আমি দজ্জাল আমি তোমাদেরকে সংকট থেকে উদ্ধার করব তখন সংকট থেকে বাঁচার জন্য ক্ষুধার থেকে বাঁচার জন্য মুসিবত থেকে বাঁচার জন্য নানান রকমের দুরবস্থা থেকে বাঁচার জন্য সবাই দজ্জালের এক একটা নিয়ামতকে তারা গ্রহণ করতে থাকবে তারা সেই সময়টা হবে মুসলমানদের জন্য বড় বিপজ্জনক সময় আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন যখন ভারত সাগরে বা বঙ্গ উপসাগরে দূরে সাইক্লোন যখন তৈরি হয় তখন আমাদের পত্রিকা নিউজ আসে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আসে কিনা নিম্নচাপ কি বলে নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপটা আগে তৈরি হয় সমুদ্রে যখন নিম্নচাপ তৈরি হয় তখন এখানে আকাশ কিন্তু ঘুমট বেঁধে থাকে আকাশ বাতাস ঠিক কিনা নিম্নচাপটা ধীরে 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 শক্তি সঞ্চয় করে সেটা উপকূল আঘাত হানে সিডর হ্যাঁ নার্গিস তারপরে কি আর কি আইরা বিভিন্ন নাম দিছে কিনা এগুলো যখন তৈরি হয় তখন কেউ দেখে নাকি নিম্নচাপ কেউ দেখে না আমার ভাইয়েরা দজ্জালকে আমরা দেখতেছি না কিন্তু দজ্জালের নিম্নচাপ কিন্তু তৈরি হয়েছে চূড়ান্ত আঘাত দজ্জাল হানবে এই যে বর্তমানে আন্তর্জাতিক যে ব্যবস্থা আমরা দেখতেছি এটার নাম হচ্ছে গ্লোবাল অর্ডার বলেন গ্লোবাল অর্ডার অথবা নিউ ওয়ার্ল্ড অর্ডার নিউ নতুন বিশ্ব ব্যবস্থা নতুন বিশ্ব এই নতুন বিশ্ব ব্যবস্থার মাধ্যমেই ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা যেখান থেকে গণতন্ত্রের জন্ম হয়েছে ইউরোপের যেখান থেকে ধর্মনিরপেক্ষবাদের জন্ম হয়েছে যেখান থেকে আপনার এই অন্যান্য আন্তর্জাতিক ব্যবস্থার জন্ম হয়েছে এই প্লিজ একটু দিকে খেয়াল করেন শেষ কথাগুলো বলে দিচ্ছি আমি ইউরোপের যেই মাটি থেকে গণতন্ত্রের জন্ম আব্দুল আজিম আদ্বীপ একজন বড় লেখক তিনি একটা কথা বলেছেন জরায়ু জরায়ু হলো মহিলাদের রেহেম মহিলাদের জরায়ু জরায়ু থেকে যে জরায়ুর ভিতর থেকে গণতন্ত্র নামক বাচ্চা তৈরি হয়েছে বুঝতেছেন তো যে রেহেম থেকে যেই মায়ের গর্ভ থেকে বাচ্চার নাম কি ও কুকুরের কুকুরের নাম কি ধর্মনিরপেক্ষবাদ যেই জরায়ু থেকে যেই রেহেম থেকে ধর্মনিরপেক্ষবাদ তৈরি হয়েছে সেকুলারিজম তৈরি হয়েছে শিল্প বিপ্লবের প্রণোদনা তৈরি হয়েছে নানা রকমের নষ্টামি তৈরি হয়েছে ওই জরায়ুর ভিতর থেকে কিন্তু কি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে কথা ঠিক কিনা এদিকে এদিকে খেয়াল করুন এদিকে খেয়াল করুন শেষ কথাটা বলুন তো আমি কি বলছি শেষ কথাটা কি বলছি বলুন তো ইসরায়েল রাষ্ট্র জন্ম কোথায় হয়েছে ইসরায়েল রাষ্ট্র জন্মস্থান আর ইউরোপের বিশ্ববাস্তার জন্মস্থান কিন্তু কি একই জায়গায় একই জায়গায় এটা আপনাদেরকে বুঝতে হবে এবং জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সাথে কিন্তু নিরাপত্তার নামে যাতে ইসরায়েলকে নিরাপত্তা দেয় এসব যেভাবে আমাদের কথায় বলে সব প্রশ্নের পাশে এক জায়গায় বলে কিনা
এই সব কুফরি আদর্শ মাদর্শ এবং এবং ইসরায়েল রাষ্ট্র এদের কি এক জায়গায়, এদের গোড়া কিন্তু এক জায়গায়, এদের গোড়া কিন্তু এক জায়গায়। সুতরাং আমার এবং ফিলিস্তিন মুসলমানদের সংগ্রাম কিন্তু এক এবং অভিন্ন। বার্তা ক্লিয়ার আপনাদের কাছে? এক এবং অভিন্ন। তো আসুন এই ফিলিস্তিনের জন্য কি করব, টাকা দিব, অর্থ দিব, কয় টাকা দিবেন আপনি, অস্ত্র দিবেন, কয়টা অস্ত্র দিবেন আপনি, কি অস্ত্র দিতে পারবেন না কখন আপনি, আপনি যেহেতু সরকার নন, টাকা এই টাকা দিয়ে অল্প টাকা দিয়ে কি হবে? আপনাকে যেটা করতে হবে, দুটা কথা বলে শেষ করে দিচ্ছি আমি, এই দুটা মেসেজ বুঝে নেবেন, দুটো কাজ আপনাদের। সেটা হলো যেই গলির যেই রশি তারা ফিলিস্তিন থেকে পেঁচিয়েছে অস্ত্রের মাধ্যমে, সেই রশি অন্য নাম দিয়ে তারা আমাদেরকে তারা পেঁচিয়ে রাখছে, নতুন জীবন ব্যবস্থার নাম দিয়ে। এক ইঞ্জিনিয়ারিং ব্রেন থেকে, এক ইঞ্জিনিয়ারিং মাথা থেকে, মাস্টার মাইন্ড কিন্তু একটাই, যে মাস্টার মাইন্ড অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদেরকে ধ্বংস করতেছে, সে মাস্টার মাইন্ড কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা, তারাই আমাদের উপর চাপিয়ে দিয়েছে। সুতরাং শত্রু আমার এবং হামাসের শত্রু এক কিনা, অভিন্ন কিনা, এটা এটা বোঝা এখন আমার কাজ। নম্বর দুই এবং আমার চূড়ান্ত কথা, শেষ কথা, আপনারা একদম উঠে যাবো এখন কথা খেয়াল না করলে, এই দুই নম্বর মেসেজটা বুঝেন, ভালো করে বুঝেন। দুই নম্বর কাজ কি, এখানে ইহুদ নাই, বাংলাদেশে ইহুদ আছে, ইহুদ রাষ্ট্র আছে, আশেপাশে ইহুদ রাষ্ট্র আছে, এখানে আশেপাশে ইহুদ রাষ্ট্র নাই, কিন্তু কোরআনে করিমে একটা জিনিস ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, তোমরা পাবে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো কারা, ইহুদরা। দুই নম্বর আল্লাহ পাক কাদের কথা বলছে, মগ, বৌদ্ধ, হ্যাঁ কাদের কথা বলছে আল্লাহ পাক দুই নম্বরে, মুশরিকদের কথা বলছে, মুশরিকদের কথা বলছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইন্ডিকেট করে দিয়েছেন। এই পুরো অঞ্চলে কিন্তু শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন একটা ভবিষ্যৎবাণী, যে তোমরা যখন দেখবা ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে নিপীড়নের চূড়ান্ত স্টিম রোলার শুরু হয়ে গেছে, তখন মনে করবা শেষ জমানা সন্নিকট, এবং ইসলাম তার বিজয় খুব কাছে। এই অঞ্চলে আমি বলতেছি না পরিষ্কার দেশের কথা, অঞ্চল বলতেছি, ইংলিশে বলে রেজিওন, পুরো এই রিজিওনে, রিজিওনে পুরো এই অঞ্চলে ইহুদ নাই, কিন্তু ইহুদিদের দূষর, ইহুদের দূষর, পৌত্তলিক হিন্দুত্ববাদী বিশাল এক জাগরণ এবং তাদের উত্থান কিন্তু ঘটেছে, কথা ঠিক কিনা, কথা ঠিক কিনা? মারাত্মক ওই ইহুদ যে কাজ করতেছে, ইহুদের দূষণরা কিন্তু পুরো অঞ্চল জুড়ে মুসলমানদের বিরুদ্ধে কাজ করবে। সুতরাং আপনার চ্যালেঞ্জ অনেক গভীর, আপনার লড়াই অনেক গভীর, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনে আমাদেরকে এই লড়াইয়ে, এই যুদ্ধে বিজয় হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আগামী দিনে আমাদেরকে দাজ্জাল ফিতনা থেকে আমাদের মুক্ত করার তৌফিক, মুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তোমার কে নাই আমি তো বুঝতেছি না, অনেক কিছু হতো জেব্বার লাগে আলিগড় স্কুল ইসলাম কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব আহাদ চাতুর্ভুজ চৌধুরী সাহেব, সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, আমরা আশা রাখছি আপনাদের এই কষ্টের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। মেহমান আসছে প্রথমত
بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসাল্লিয়ানে কারাম আপনারা মেহরবানি করে বসুন তিনি গহিরা পর্যন্ত চলে আসছেন রহিমুল ইসলাম মাদানী সাহেব অনেক কষ্ট করছেন একটু ধৈর্য ধরেন ওনাদের অবস্থা দেখলেন তো হারুন সাহেবের আলোচনা সব জানতে পেরেছেন আয়োজকদের আয়োজন এবং ওনাদের ব্যস্ততা যাই হোক উনি যে কথাগুলো বলেছে এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমাদের মধ্যে একটি কনসেপ্ট একটা ধারণা আছে যে আল্লাহ মোল্লারা কিছুই জানে না সব তিনেরা জানে তিনেরা মানে কারা নন মোল্লা যারা ওরা কিন্তু উনি যে তথ্য উপাত্ত দিয়ে যে সমস্ত মুসলিম বিশ্বের একটা সামারি অর্থাৎ সারাংশ উপস্থাপন করলেন এটা আমি আপনি এখানে তো আমরা অনেকে বুঝি নাই এবং আমি আপনি যারা বুঝছেন তাদেরকে এটা রেডি করতে কয়েক বছর সময় লাগবে আমি সাতক্ষত্রিয় জ্ঞানে যা বুঝি তো আজকে আমরা তো খাচ্ছি ঘুমাচ্ছি আমরা বলতেছি এটা তো আমাদের না এটা ওদের ওইদিকে আঙ্গুল একটা দিচ্ছি কিন্তু সাইডে আমার দিকে দিচ্ছি আমি আপনাকে একটা দিয়ে ইন্ডিকেট করতেছি পাঁচটা আঙ্গুলের মধ্যে আচ্ছা একটা আঙ্গুল কিন্তু আমার দিকে দিচ্ছি আমি আমরা মুসলমান হচ্ছে কিরকম মুসলমান নাম আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল কুদ্দুস আব্দুল সালাম এই জাতীয় এবং গরু গোশত খাচ্ছি যদি বা 1200 টাকা কেজি হয় আর কথার গতানুগতিক কিছু কার্যক্রম করছি এর মধ্যে আমাদের রুহানি তাকওয়া এবং পরহেজগারি নাই তাকওয়া খোদাভীতি যাকে বলা হয় আল্লাহর ডর আল্লাহর ডর নিয়ে পরহেজগারির সাথে আমরা যে কোনো কাজ করি অবশ্যই কামিয়াব আমাদের অবশ্যম্ভাবী যেমন উনি যে সর্বশেষ যে অ্যারেস্ট হলো এই জিনিসটা অনেকে জানেন না ঘটনার সময় উনি ছিলেন শহরে ঘটনার সময় তিনি ছিলেন শহরে ওনার বাসায় সেই রেখেতে আসছে ওনাকে এই হাটাদারি থানা হামলার মামলা দিয়ে ওনাকে জড়িয়ে দিয়েছে আমি আমি অধম আমি আমি কোনো মিছিলে যাই নাই আমাকে এই রমজানের 21 সালের 20 তারিখ রমজানে বাড়িতে পুলিশ আসছে আমাকে বলতেছে আপনার বিরুদ্ধে মামলা আছে আমি বললাম কিসের মামলা আমি তো কোনো মিছিলে টিছিলে ছিলাম না বলে হেফাজতের মামলা হেফাজতের কি মামলা 2013 সালে শাপলা চত্বর বলে হ্যাঁ শাপলা চত্বর আমি গেছি বক্তৃতা দিছি লং মার্চও গেছি অবরোধও গেছি 6 এপ্রিল লং মার্চে গেছি 5ই মে অবরোধে গেছি কিন্তু আমি ওখানে যে ঘটনাগুলো হয়েছে ওগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ত ছিল না আমি বক্তব্য দিয়ে চলে আসছি বলে আপনি থানায় আসেন আপনি তারাবির নামাজের পরে ফোন নম্বর দিলে একটা ফোন করেন ফোন করে থানায় আসেন তারপর ওনারা চলে গেলেন আমি আমার এক আপন আইনজীবীকে ফোন করলাম বলে আপনি কেন থানায় যাবেন আপনি মোবাইল ফোনটা বন্ধ করে আপনি কোথাও চলে যান এই যে ওখানে আমি ফোন করে আমার ওয়াইফকে বললাম তুমি তোমার বাপের বাড়ি চলে যাও বাচ্চাদের নিয়ে আমি চলে গেলাম আরেক জায়গায় শহরে পথের মধ্যে ইফতার করলাম এরপরে মগরিবের পর আবার আসছে এশার পর আবার আসছে আমাকে খোঁজার জন্য এখানে আবার মাসুদকে খোঁজার জন্য মাদ্রাসা আসছে যাই হোক এর মধ্যে 1.5 মাস আমি পালিয়েছিলাম কোথায় শহরে এবং বিভিন্ন আত্মীয়র বাড়িতে আমি এখানে আমার ফ্যামিলিও আমার ফ্যামিলি তো রাজনীতি করে না এগুলো বুঝিও না ভয় পায় কান্না করে খালি তাই বললাম তুমি থাকো কোনো অসুবিধা হবে না বললাম আমি একা থাকতে পারবো না উনাকে নিয়ে বিড়ালে যেমন বাচ্চা গালে করে নিয়ে যায় ঠিক সেরকম করে আমাকে থাকতে হয়েছে ঈদের নামাজটা ওই জন্য জামাতে পড়তে পারি নাই পাঁচত্ব নামাজ জামাতে পড়তে পারি নাই শুক্রবারের নামাজ জামাতে পড়তে পারি নাই যাক আলহামদুলিল্লাহ আমার এগুলো সামান্য ওনারা যে ত্যাগ কোরবানি দিয়েছে কিছু কিছু বলেছে শুনেছেন ওনাদের তুলনায় আমার এটা কোনো উল্লেখ্য না এরপরও আমি এটাই বলতেছি আপনাদেরকে না ঘাবড়াইবার জন্য আপনাদের মধ্যে যদি জাহাদি জজবা থাকে কোরবানির এলাদা থাকে
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা কায়েমের জন্য যদি আপনার মধ্যে স্পিরিট থাকে আপনার মধ্যে যদি আপনার তাকওয়া সব কিছুর মধ্যে কিন্তু তাকওয়া থাকতে হবে যদি বলে না আমাকে আমার এটা মিডিয়াতে আমার ছবি যাবে হ্যাঁ ইতিহাস আমার নাম উঠবে তাহলে কোনো কিছু হবে না আপনি আমাদের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ইতিহাস দেখেন বেশি পিছনে যেতে হবে না হযরত খালিদ বিন ওয়ালিদ এবং এসপেন বিজয়ী বীর জিয়াদ বিন জিয়াদ তারপর এই যে উপমহাদেশে যারা বখতিয়ারউদ্দিন মোহাম্মদ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ গজনবী মেহমান আসি গেছে এখানে সবার মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আপনারা মেহরবানি করে ধৈর্য ধরে বসুন উনি কোনোদিন এখানে আসে নাই উনি আমাদের মুয়াজ্জেজ মেহমান যাতে উনি নারাজ না হন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও ছাত্র ছাত্রী ঘুমে ঘুমিয়েছি।